শুনছেন শ্রীময়ীর গল্প আজকে শুরু করছি শ্রী মতি নন্দীর লেখা উপন্যাস কুরন এই নিয়ে পর পর চার দিন অনিরুদ্ধ শব্দটা শুনল সে ভারত দলে বাংলা রাজ্য দলে খেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবে আট বছর আগেও ফুটবল খেলেছে শব্দটা তার কাছে খুবই পরিচিত কিন্তু রাত বারোটায় কেন দোতলার বারান্দায় দাঁড়িয়ে সে অবাক হয়ে ভাবল এত রাতে যে ফুটবলে লাথি মারছে সে পাগল ছাড়া আর কিছু হতে পারে না। হাটিতে পাগল ফুটবলে শট নেওয়ার মতন পাগল বালিগঞ্জ থেকে ট্রেনে দশ কিলোমিটার দূরে এই আধা শহরে শিমুলহাটিতে কে থাকতে পারে অনিরুদ্ধ মনে মনে চৌধুরীপাড়া কালিতলা মন্ডল দীঘি এলাকার চেনা বাড়িগুলো খোঁজাখুঁজি করে কাউকে পেল না জনা দশেক অল্প বয়সী ছেলে কালীতলা স্পোর্টিং এ ফুটবলের ট্রেনিং নেয় বটে কিন্তু ফুটফুটে জোছনায় মাঝরাতে স্বামী স্বরূপানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচিল ঘেরা মাঠে ফুটবল খেলবে এতটা পাগল তারা নয় আগামীকাল পূর্ণিমা চাঁদের আলোয় মাঠ ভেসে যাচ্ছে তাছাড়া চৌধুরী বাড়ির সদর দেওয়ালের ইলেকট্রিক আলো সারা রাত জলে তাতে মাঠের পূব দিকের কিছুটা আলোকিত থাকে এই আলো আর জোছনা মিলিয়ে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু অনিরুদ্ধ কিছুই দেখতে পাচ্ছে না পাঁচিল ঘেষে বটগাছটার মগডাল তিনতলা ছাড়িয়ে উঠে রয়েছে দৃষ্টি আড়াল করে সে বারান্দার এধার থেকে ওধারে গেল মাঠের একটা ফালি দেখতে পেল বটে কিন্তু কোনো জনমানব নেই দশ বারো সেকেন্ড অন্তর শব্দটা হয়েই চলেছে স্কুল মাঠের দুদিকে বাড়ি চৌধুরীদের আর ঘোষেদের ওরা কি কেউ শুনতে পাচ্ছে না তাছাড়া স্কুলের বুড়ো বেয়ারা রাখালদা ওটা তো ওই স্কুল বাড়ির পেছনে একটা ছোট্ট ঘরে থাকে তা সেও কি কালা হয়ে গেছে অনিরুদ্ধ শব্দের ধরনটা কান পেতে শুনল কেউ একজন ফুটবলে শট নিচ্ছে দেয়াল লক্ষ্য করে ধপাস ধপাস শব্দটা দেওয়ালে বল লাগারি মনে হচ্ছে ঠিক যেন টার্গেট প্র্যাকটিস করছে এত রাতে প্র্যাকটিস একবার স্কুল মাঠে গিয়ে দেখে এলে কেমন হয় অনিরুদ্ধ একতলায় নেমে সদর দরজার খিল খুলতেই দোতলা থেকে তার বিধ দিদি অমলার গলা শোনা গেল কে রে অনি নাকি তো এত রাতে কোথায় বেরোচ্ছিস অনেকক্ষণ ধরে এক শব্দ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ফুটবলে কেউ শট নিচ্ছে একবার দেখে আসিত পাগলটাকে দরজা খুলে অনিরুদ্ধ রাস্তায় বেরোলো বাড়ি থেকে স্কুলের মাঠটা পঞ্চাশ মিটার দূরে কিন্তু পাঁচিল ঘুরে স্কুলের ফটক দিয়ে মাঠে ঢোকার জন্যে হাঁটতে হয় প্রায় তিনশো মিটার অনিরুদ্ধ পঁচিশ বছর আগে এই স্কুল মাঠেই প্রথম ফুটবল খেলেছে তখন সে পড়তো এই স্বামী স্বরূপানন্দ স্কুলে ইন্টার ক্লাস খেলা ছিল ক্লাস সিক্স এর সঙ্গে এইটের এর খেলা সে তখন সিক্সে পড়ে ক্লাসের টিমে তার নাম ছিল না বাড়ির পাশের মাঠ আর তার নিজের ক্লাসের খেলা তাই সে মাঠে হাজির হয়েছিল কৌতূহল নিয়ে মাঠের ধারে তাদের ক্লাসের ছেলেদের জটলা দেখে সে এগিয়ে যায় ছেলেরা উৎকণ্ঠা নিয়ে বারবার তাকাচ্ছে ফটকের দিকে যেন কারোর আসার কথা কিন্তু সে এখনো এসে পৌঁছয়নি আচ্ছা নির্মল কি জানে আজ ওর খেলা আছে হ্যাঁ নিশ্চয়ই জানে আমি নিজে ওকে টিফিনের সময় মনে করিয়ে দিয়েছি তাহলে মানে ও তো কথার খেলাপ করার মতো ছেলে নয় খুব সিরিয়াস সনদ আর কমিনিট আছে রে পাঁচটা বাজতে সাত ঠিক পাঁচটায় মাঠে না নামলে স্যার আবার ওয়াক ওভার দিয়ে দেবেন ক্লাস টেনকে মনে আছে সেদিন কি করেছিলেন জাস্ট তিন মিনিট টাইম দিয়েছিলেন ওরা দেখিয়ে ইচ্ছে করে দেরিতে নামতে গেছিল একেবারে স্ক্র্যাচ নির্মলের বাড়িতে এক্ষুনি কেউ একজন দৌড়ে যা টিমের গোল কিপার ও না তো ক্লাস ডুবে যাবে টিমের সব থেকে ইম্পর্টেন্ট পজিশন একজন ছুট লাগালো নির্মলের বাড়ির দিকে ক্লাস এইট মাঠে নেমে গোলে শট নিচ্ছে গোলকিপার চঞ্চল ফুল হাতা কালো গেঞ্জি পরে দুদিকে দারুণ স্টাইলে ঝাঁপিয়ে খপ বল ধরছে গেমস টিচার প্রতাপবাবু হাফ প্যান্ট পরে মাঠের সেন্টার সার্কেলে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে অপেক্ষা করছেন নির্মলের বাড়ি খুব কাছেই ছুটে গেলে আধ মিনিট ছেলেটি হাঁপাতে হাঁপাতে ফিরে এলো ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাস থেকে নামতে গিয়ে পড়ে গেছেন হ্যাঁ তবে চাপা যাননি নির্মল হাসপাতালে গেছে ছেলেটি শুধু এইটুকু জেনেই ফিরে এসেছি সর্বনাশ তাহলে এখন কি হবে ঘনা তুই এখনই প্রতাপ বাবুকে গিয়ে বল দু মিনিট এক্সট্রা সময় দিন আমাদের গোলকিপারের বাবা হাসপাতালে নির্মল সেখানে গেছে জাস্ট দু মিনিট টাইম চাই টিমের ক্যাপ্টেন শঙ্কর ঝড়ের বেগে কথাগুলো বলে উত্তেজিত চোখে এধার ওধার তাকালো গোলকিপার খুঁজতে এই তো অনিরুদ্ধ তুই তো বেশ লম্বা এই নেমে পড় নেমে পড় হতচকিত অনিরুদ্ধ দুপা পিছিয়ে গেল ভয়ে পেছনে তাকিয়ে দেখে নিল গেটটা কত দূরে ঘুরে দৌড়তে যাবে ততক্ষণে তিনজন ছুটে এসে তার হাতটা চেপে ধরেছে অনিরুদ্ধর গলা দিয়ে দুটো শব্দ বেরোল আমি ধমক দিয়ে শঙ্কর বলল হ্যাঁ তুই জামাটা খোল এই সনদ তোর জামাটা ওকে পরিয়ে দে শোন তুই জীবনে গোলে খেলিস নি সেটা আমরা জানি গোল খেলে আমরা কিচ্ছু মনে করব না যেভাবে পারিস বলটা আটকাবি আর ওদের যারই পায় বল দেখবি পায় ঝাঁপিয়ে পড়বি কথা বলতে বলতে শঙ্কর জামাটা টেনে অনিরুদ্ধর মাথা গলিয়ে বার করে নিল সনত তার সাদা টি শার্টটা অনিরুদ্ধর মাথা গলিয়ে পড়াতে পড়াতে বললো পা চালাবি কনুই দিয়ে কুঁতবি দেখবি ভয়ে তোর কাছে কেউ আসবে না অনিরুদ্ধ বিব্রত মুখে বলল। তখন তো আবার দূর থেকে শট মারবে হ্যাঁ নিশ্চয়ই দূর থেকেই তো মারবে ভগবান তাহলে তোকে দুটো দুটো লম্বা লম্বা হাত হাত দিয়েছেন কি জন্য এবার কাজে লাগা যা মাঠে নাম পিঠে একটা চর মেরে ধাক্কা দিল পুরো সাইজের মাঠ নয় প্রতি দলে সাতজন ছয় জনের পিছু নিয়ে অনিরুদ্ধ দক্ষিণ দিকের গোলের কাছে এগিয়ে গেল মাথায় গুনগুন করছে শঙ্করের উপদেশ যার পায়ে বল তার পায়ে ঝাঁপ পনেরো পনেরো তিরিশ মিনিটের ম্যাচ প্রথম মিনিটেই অনিরুদ্ধ কাজে শঙ্করের উপদেশ বলটা উঁচু হয়ে থেকে এসে পড়ছে সীমানার দাগের ওপর অনিরুদ্ধ ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল ছেলেটি পা দিয়ে বলটা সবে মাত্র চেপে ধরেছে তখনই অনিরুদ্ধ দুহাত বাড়িয়ে ঝাঁপ দিল পায়ের ওপর উফ বলে ছেলেটি পায়ের গোছ দু হাতে চেপে জমিতে গড়িয়ে পড়ল। বলটা বুকে জড়িয়ে অনিরুদ্ধ উঠে দাঁড়াতেই শঙ্কর ছুটে এসে তার পিঠ চাপড়ে বললো দারুন এইভাবে খেলে যা সেইভাবেই সে খেলে গেল ক্লাস এইটের দুজনকে সে শুধু পায়ের ওপর ঝাঁপিয়েই মাঠের বাইরে পাঠালো পায়ে বরফ ঘষার জন্যে মাঠে ফিরে তারা প্রায় দর্শক হয়েই থেকে যায় প্রতাপবাবু তিনবার ওয়ার্নিং দিলেন অনিরুদ্ধকে চতুর্থবার দিলেন পেনাল্টি খেলা শেষ হতে তখন দু মিনিট বাকি কানে কানে বলে গেল আগে দেখে নিবি কোন পায়ে শট নিচ্ছে আর কোন দিকে তাকাচ্ছে তারপর জয়মা কালী বলে একদিকের পোস্ট লক্ষ্য করে ঝাঁপাবি এসপার বা ওসপার যা হয় হবে অনিরুদ্ধ তাই করল শটটা যে নিচ্ছে সে কোন দিকে তাকালো আর কোন পায়ে দুটো ব্যাপার লক্ষ্য করে সে ডান দিকে ঝাঁপালো কি আশ্চর্য বলটা তার ডান দিকেই জমি ঘেসে এলো ডান হাত বাড়িয়ে বলটাকে সে ঠেলে বার পোস্টের পাশ দিয়ে গোল লাইনের বাইরে পাঠালো কর্নার নিজের কাজে সে নিজেই অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পেনাল্টি সেভ করার গৌরবটা সে উপভোগ করেছিল পরের দিন ক্লাসে গিয়ে সত্যি বলছি বিশ্বাস কর এটাই আমার জীবনের প্রথম গোলকিপিং এই কথাটা অন্তত সাত আট বার তাকে স্কুলে বলতে হয়েছিল সে নিজেও অবাক হয়েছিল নিজেকে নিয়ে এভাবে খেলা সম্ভব হলো কি করে মা কালীর নাম শঙ্করের কথা মতো তখন নিতে ভুলেই গেছিল বুকের মধ্যে শুধুই ধরাস ধরাস শব্দ এসপার ওসপার যা হয় হবে শুধু এই কথাগুলোই মাথায় ভোঁ ভোঁ করছিল প্রতাপবাবু পরের দিন টিচার্স রুমে ডেকে পাঠিয়েছিলেন টিফিনের সময় দারুণ খেলেছ কিন্তু গোলকিপিং এর অথাও তুমি জানো না সাহস আর অনুমান ক্ষমতার জোরে কালকে গোল খাওনি অনিরুদ্ধ জানিয়ে দেয় আগে কখনো ক্রসবারের নিচে সে দাঁড়ায়নি তা বয়স কত সাড়ে বারো হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি একটা ম্যাচেই তুমি বিখ্যাত হয়ে গেছ তা আরো খ্যাতি কি তুমি পেতে চাও অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে থাকে প্রতাপবাবু তীক্ষ্ণ চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলেন দেখো গোলকিপার হওয়ার জন্যে যেসব গুণ থাকা দরকার তার প্রথম দুটো তুমি জন্মগতভাবে পেয়ে গেছো আর পেয়েছো হাইটটা বাকিগুলো পেতে হলে পরিশ্রম করে অর্জন করতে হবে যদি খাটতে চাও তাহলে আমাকে বলো তোমাকে কালীতলা স্পোর্টিং ক্লাবের হারাধন দত্তের কাছে নিয়ে যাব। হারাধনের নাম শুনেছ অনিরুদ্ধ অস্ফুটে বলল হ্যাঁ হারাধন দত্তের নাম এ তল্লাটে কে না শুনেছে মোহনবাগান বেঙ্গল ইন্ডিয়া টিমে খেলেছেন ভারত জোড়া নাম বছর কুড়ি আগে খেলা ছেড়েছেন এখন বাজারে মুদির দোকান চাষবাস আর পাড়ার ক্লাব নিয়ে থাকেন সেই দিনই রাত্রে বাড়িতে খেতে বসে অনিরুদ্ধ বাবাকে বলে আমি গোলকিপার হব প্রতাপবাবু বলেছেন আমি যদি খাঁটি তাহলে বড় গোলকিপার হতে পারবো অঘর চক্রবর্তী আঙুলে লেগে থাকা কুমড়োর ছোঁকা চেটে সাফ করছিলেন চাটা বন্ধ করে ছেলের দিকে এবং তারপর ছেলের মা অসীমার দিকে ভুরু পোঁচকার গোলকিপার হবি কি অসীমা অবাক হয়ে বললেন লেখাপড়া করবি না তাহলে তাহলে আবার কি খেলবো আর পড়বুদ্ধ অনিরুদ্ধ সহজভাবে মায়ের সমস্যাটা মিটিয়ে দিল বাবা কি যেন ভেবে নিয়ে বললেন ফুটবল প্লেয়াররা তো এখন ভালো চাকরি পায় রেলে ব্যাংকে স্টিলে এক্সাইজে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলোয় প্লেয়ারদের জন্য অনেক চাকরি আছে আমাদের রতনবাবুর মেয়ে সাঁতারে ন্যাশনাল চ্যাম্পিয়ন পিএনটিতে চাকরি পেয়েছ ক্লাস ফাইভ পর্যন্ত বিদ্য অনিল দেখো বাবা তোকে মাধ্যমিক অন্তত পাশ করতে হবে ক্লাস ফোর স্টাফ হয়ে যদি ঢুকতে হয় তাহলে আর গোলকিপার হয়ে কাজ নেই অনিরুদ্ধ বুঝে গেল বাবার আপত্তি নেই তার খেলার ব্যাপারে খেলে চাকরি পাওয়া যায় এটা বাবা জেনে গেছে সে গলায় জোর দিয়ে বলল আরে মাধ্যমিক কেন আমি বিয়েও পাশ করবো অঘর বললেন বা তালে তো খুবই ভালো এরপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন চাকরির যা বাজার অনির তাহলে গোলকিপারই হোক দেশে আর এখন গোলকিপার কোথায় অনিত এখনই বয়সের তুলনায় লম্বা আরো লম্বা হবে ভঙ্গরাজের পর তো লম্বা কাউকে পাওয়াই গেল না যদি মনে করিস বড় হতে পারবি তাহলে মন দিয়ে চালিয়ে যা দেখছি তো কত বিয়ে এম ফ্যাফে করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে শুনতে শুনতে অসীমা মাথা কাত করে স্বামীর কথাগুলো সমর্থন জানাতে থাকেন শুধু একটা কথা ভেবেই অনিরুদ্ধ বাবা মা তার গোলকিপার হওয়াতে রাজি হয়ে গেলেন শুধু একটাই শর্তে লেখাপড়া জানা ঘরের ছেলে বিয়েটা অন্তত পাশ করতে হয় পরের দিনই সে বাবুকে জানিয়ে দেয় সে খাটতে রাজি আচ্ছা আমি আজ হারাধনের বাড়ি যাবো তাহলে কথা বলবো ওর সঙ্গে প্রতাপবাবু দুদিন পর অনিরুদ্ধকে বললেন হ্যাঁ আমি ওই কথা বলেছি হারাধনের সঙ্গে কাল সকালে কালীতলার মাঠে ওদের প্র্যাকটিসের সময় হারাধন থাকবে তুমি যেও তোমাকে দেখবে লাল গোলগলা গেঞ্জি কালো শর্টস সাদা কেটস পরা হারাধন গলায় সুতো বাঁধা বিছিয়ে ঝুলছে ছোট্ট একটা ভুঁড়ি কাঁচাপাকাচুর বয়স বোঝা যায় না সম্ভবত পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে মাঠে দাঁড়িয়ে প্রতিদিন যে কাজটা এক ঘন্টা ধরে তিনি করান সেই পাসিং আর রিসিভিং প্র্যাকটিস করা গোলে দাঁড়িয়ে দুটি ছেলে নানান জায়গা থেকে নেওয়া শট ধরছে গোলকিপার দুজনের একজন অনিরুদ্ধর ক্লাসেরই বীরেশ্বরের দাদা ধীরেশ্বর কলকাতার কলেজে পড়ে তাকে চেনে অনিরুদ্ধকে দেখে ধীরেশ্বর অবাক হয়ে বললো কিরে তুই এখানে ওই গোলকিপিং শিখবো হ্যাঁ শিখে কি করবি এখানে খেলার চান্স পাবি না আমরা দুজন থার্ড গোলকিপার চান্স পায় না তো খেলার তাহলে একতায় চেষ্টা করবো অনিরুদ্ধ দমে না গিয়ে শুকনো কলায় বললো একতা মানে শিমুলহাটি একতা সংঘ কালীতলার প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যে আকচা আকচিত এই তল্লাটে মুখরোচক আলোচনার বিষয় একতার মাঠে গিয়ে খেলা কথা বলছিল নিচে গোলে খাটানো নেই অনিরুদ্ধ কথা বলতে বলতে দেখলো একজন পেনাল্টি দাগের কাছ থেকে শট নিতে ছুটে আসছে পেছন ফিরে কথা বলা ধীরেশ্বরকে লক্ষ্য করে শট নেওয়া বলটা প্রচন্ড জোরে আসছে ধীরেশ্বরের উচ্চতায় অনিরুদ্ধ হুঁশিয়ারি দিয়ে চিৎকার করে উঠল ধীরুদা বল বল বলের দিকে না তাকিয়ে ধীরেশ্বর সঙ্গে সঙ্গে কুঁজো হয়ে বসে পড়ল বলটা ওর পিঠের ওপর দিয়ে সোজা এলো অনিরুদ্ধর বুকের দিকে বিদ্যুৎ গতিতে সে বুকের সামনে হাত তুলে দুই তালু দিয়ে বলটা ধরে নিল মাঝমাঠ থেকে হারাতন ধত্ত ব্যাপারটা দেখে ভুরু কোঁচকালেন একটি ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন এই সাদা গেঞ্জি পরার ঢেঙা ছেলেটা কে রে জানি না তো হারুদা আহ এই জিজ্ঞেস প্রতাপ মাস্টার ওকে পাঠিয়েছে কিনা অনিরুদ্ধ বোকার মতো হেসে বলটা ছুঁড়ে দিয়েছে ধীরেশ্বরকে বল ধরে নিয়ে এসে বললো এখানে আর দাঁড়াসনি বেপটকার লেগে টেগে যেতে পারে সেই সময় ছেলেটি এসে অনিরুদ্ধকে বললো আচ্ছা তোমাকে কি প্রতাপ মাস্টার মাস্টারমশাই পাঠিয়েছেন হ্যাঁ হারুদা তোমায় ডাকছেন হারাধন দত্ত তার আপাদমস্তক দেখে প্রশ্ন করলেন কতদিন বলে খেলছ অনিরুদ্ধ বলল একদিনই ক্লাসের একটা ম্যাচে ভুরু তুলে হারাধন বিস্ময় চেপে বললেন তাহলে আজ বিকেলে দ্বিতীয় ম্যাচটা খেলবে পার্টি করে ট্রেনি ছেলেদের মধ্যে ফ্রেন্ডলি খেলা হবে ঠিক পাঁচটায় হাজির থাকবে না না বড়রা খেলবে না সেই ফ্রেন্ডলি ম্যাচটা হারাদন দত্ত লাইনের ধারে চেয়ারে বসে পাথরের মতো চোখ করে দেখলেন একটিও কথা না বলে অনিরুদ্ধ দুটো গোল খেয়েছিল ম্যাচের পর ক্লাবের সহসচিব পঞ্চানন ঘোষ অনিরুদ্ধকে ডেকে জানিয়ে দেন কাল থেকে দুবেলা প্র্যাকটিসে হারুদা নিজে তোমায় দেখবেন কথাটা শুনে অনিরুদ্ধ খুবই অবাক হয়েছিল দুটো বাজে গোল খাওয়ার পর সে ধরেই নিয়েছিল হারাধন দত্ত তাকে বাতিল করে দেবেন তাকে নির্বাচনের কারণটা কি সেটা জানার জন্য কৌতূহলে ছটফট করে উঠলেও সাহস করে সে পঞ্চাননকে তখন কারণটা জিজ্ঞেস করতে পারেনি আজও সে জানে না কি দেখে হারাধন দত্ত তাকে দুবেলা আসতে বলেছিলেন তারপর পঁচিশ বছর কেটে গেছে হারাধন দত্ত আজও জীবিত এখন তার বয়স সাতাত্তর রোজই মাঠে আসেন প্রায় দেখা হয় তবু অনিরুদ্ধ জিজ্ঞেস করতে পারেনি হারুদা সেদিন কি দেখে আমাকে বেছে নিয়েছিলেন পঁচিশ বছরে অনিরুদ্ধ বিয়ে পাশ করেছে কলকাতার বড় ক্লাবে খেলেছে ব্যাংকে চাকরি পেয়ে এখন হাট শাখায় কাজ করছে বাড়ি থেকে অফিস দশ কিলোমিটার সে স্কুটারে যাতায়াত করে ইস্টার্ন বাইপাস দিয়ে স্বরূপানন্দ বিদ্যালয়ের লোহার ফটকটা রাত্রে বন্ধ থাকে খোলা আর বন্ধের দায়িত্ব অনিরুদ্ধ সময় থেকে অনিরুদ্ধের ফটকের লোহার গড়াদের ফাঁক দিয়ে অনিরুদ্ধ দেওয়ালে বল লাগার শব্দটা এখনো হয়ে চলেছে চাঁদের আলোয় সে ছায়ার মতো একটা আকৃতিকে ছোটাছুটি আর দেওয়ালে শট নিতে দেখল স্কুল বাড়ির পশ্চিম দিকে যেখানে দুটো জানলার মধ্যে দেওয়ালটা প্রায় পনেরো ফুট চওড়া সে জানে জানলা দুটো হেডমাস্টার কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে অনিরুদ্ধ খুব একটি ছেলে একা একাই দেওয়ালে বল মেরে মেরে টার্গেট প্র্যাকটিস করছে মাত্র পাঁচ গজ চওড়া দেওয়ালে মারা বলটা ফিরে আসা মাত্র কখনো হেড করছে কখনো ভলি মারছে কখনো বা ড্রপ শট নিচ্ছে দেওয়ালে লেগে বলটা সব সময় সোজা ওর কাছে না এসে এদিক ওদিকও চলে যাচ্ছে ছেলেটা ছুটে গিয়ে প্রতিবারই বলটা ধরে অদৃশ্য কোন ডিফেন্ডারকে ধোঁকা দেওয়ার জন্য শরীরটাকে ডাইনে বাঁ দুলিয়ে পায়ে বল নিয়ে অদৃশ্য পাস দিয়ে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে অবাক হয়ে অনিরুদ্ধ একবার দেখলো দেওয়ালে লেগে ফিরে আসা উঁচু বলটাকে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করলো অবশ্য কিকটা ফসকালো কিন্তু চেষ্টা করেছিল তুই অনিরুদ্ধর ধমকে সুরে চেঁচিয়ে বলা কথাটা শোনা মাত্রই ছেলেটা থমকে দাঁড়ালো ফটকের বাইরে একটা লোকের ছায়া দেখেই বলটা হাতে তুলে ছুট লাগালো স্কুল বাড়ির পেছন দিকে প্রথম বন্ধনীর মতো দেখতে একতলা স্কুল বাড়িটার আড়ালে ছেলেটা অদৃশ্য হয়ে যেতেই অনিরুদ্ধ বুঝলো আর ওকে এত রাত্রে খুঁজে পাওয়া যাবে না তবে বুঝে গেল ছেলেটা খুব কাছাকাছি থাকে কাল সকালে অফিস যাওয়ার সময় রাখালদাকে দাকে ধরে বার করতে হবে কে এই ছেলেটা যে ঘুমোতে দিচ্ছে না একটা পাগল ছেলে ধপ ধপাস করে শব্দ করে চলেছে আর রাখালদা স্কুলের পেছনে একটা ঘরে কিনা ঘুমিয়ে আছে কুম্ভ কর্ণেরও তো ঘুম ভেঙে যাওয়ার কথা ফাঁকিবাজ একদম ফাঁকিবাজ ওর এখন রিটায়ার করা উচিত কয়েকদিন আগে অফিস যাওয়ার সময় রাখালের সঙ্গে তার রাস্তায় দেখা হয়েছিল গালে সাত দিনের না কামানো সাদা দাড়ি নিচের পাটিতে দুটো দাঁত নেই ময়লা হলুদ ফুলহাতা শার্ট ধুলো কাদার আস্তরণের নিচে চটির আসল রং বোঝা যায় না রুগ্ন বুক ভেতর দিকে ঢুকে গেছে হাতে ছিল বাজারের থলি রাখাল শুধু বেয়ারাই নয় তার আরো একটা পদ তখন স্কুলে ছিল স্পোর্টস বাংলায় লেখা হতো ক্রীড়া সহায়ক তবে ছেলেরা বলতো মালিক অন্য কোনো গ্রামের বা শহরের মাঠে খেলা থাকলে জার্সি বল গোটা দশেক পাতি লেবু খাবার জলের বালতি ফার্স্ট এড বক্স ইত্যাদি তাকিয়ার খোলের মতো বিশাল একটা ক্যানভাসের থলিতে ভরে রাখাল স্কুল টিমের সঙ্গে যেত গত পরশুদিন রাস্তায় রাখালের সঙ্গে দেখা হতেই অনিরুদ্ধ পথ আটকে তার স্কুটারটা দাঁড় করায় কি রাখালদা আর তো তুমি চিনতেই পারো না রাখালকে অপ্রতিভ করার জন্য অনিরুদ্ধ বলেছিল স্কুলের প্রাক্তন আর বর্তমান ছাত্ররা ওকে রাখালদা বলে ডাকে রাখাল স্কুল শুরুর আর ছুটির ঘন্টা বাজিয়ে চলেছে প্রায় গত পঁয়তাল্লিশ বছর ধরে অনিরুদ্ধর বাবা অঘোর যখন এই স্কুলে ক্লাস টেনে পড়তো তখন তার সমবয়সী ১৬ বছরের রাখাল কয়াল সুন্দরবনের বরুণহাটি গ্রাম থেকে মাসির সঙ্গে এসে স্বরূপানন্দ স্কুলে চাকরিতে বহাল হয় মাসিক পাঁচ টাকা বেতনে মাসি ছিল হেডমাস্টার মশাইয়ের বাড়ির রাঁধুনি বাবার কাছে অনিরুদ্ধ শুনেছে স্কুলের ছেলেদের সঙ্গে রাখাল কবাডি আর ফুটবল খেলতো খেলার সময় বোকামি বা কোন রকম দক্ষতার ঘাটতি দেখলে রাখাল তার দলের ছেলেদের মাথায় চাঁটি মেরেছে অঘর স্বীকার করেছিলেন ছেলের কাছে একটা ওপেন নেট গোল মিস করার পর রাখু আমায় চর মেরেছিল রাখাল ছিল সমবয়সী ছাত্রদের কাছে ক্লাস ফ্রেন্ড কিন্তু বরুণহাটির পাঠশালায় সে থ্রি ক্লাসের বেশি ওঠেন যতই তার বয়স বাড়তে লাগলো রাখাল ধীরে ধীরে আলাদা হয়ে যেতে লাগলো ছাত্রদের থেকে অবশেষে সে রাখু থেকে এক সময় হয়ে যায় রাখালদা অনিরুদ্ধ স্কুটারের সামনে থতমত রাখাল ভাঙা দাঁত বার করে সরল হাসিতে মুখ পরিয়ে বললো চিনবো না কেন খুবই চিনি তবে তুমি কি না অনেক বড় হয়ে গেছো নাম করেছো তোমারই দেখে কথা বলতে এখন লজ্জা করে আচ্ছা লজ্জা টজ্জা থাক তুমি আছো কেমন হ্যাঁ ভালো ভালোই আছি শুধু মাঝে মাঝে বুকে একটা ব্যথা হয় হাঁপ ধরে তুমি একটু ডাক্তার দেখাবার ব্যবস্থা করে দিতে পারো রাখালের কথা শুনে অনিরুদ্ধর বুকের মধ্যে ধক করে উঠল তার বাবাও ঠিক এই কথাগুলো বার দুয়েক বলেছিলেন তারপর হঠাৎই একদিন অফিসে যাওয়ার জন্য ভাত খেতে খেতে অজ্ঞান হয়ে ঢলে পড়েন সেই জ্ঞান আর ফেরেনি মা অবশ্য মারা যান ক্যান্সারে মাস ছয়েক ভুগে আচ্ছা ঠিক আছে রাখালদা আমি দেখবো আমার এক বন্ধু ডাক্তার আছে হাসপাতালে ওকে দিয়ে তোমাকে দেখিয়ে দেব তা তুমি এখন স্কুলে কি করো কি আর করবো সেই ঘন্টায় পিটিয়ে যাচ্ছি নতুন একটা ছোকরা এসেছে নাম ভবা ওই সেই আমার অন্য কাজগুলো করে তা খেলা এখন কে দেখছে ভবা রাখাল হেসে মাথা কাত করল আচ্ছা চলি তাহলে রাখাল দা তোমাকে খবর দেব অনিরুদ্ধ স্কুটারে স্টার্ট দিল রাখাল কিন্তু কিন্তু করে বলল অনি একটা কথা বলবো অনিরুদ্ধ জিজ্ঞাসু চোখে তাকালো তোমার ভাগ্নের এই ছেঁড়া জামা প্যান্ট যদি থাকে তাহলে একটা দিতে পারো কার জন্যে অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল সে রাখালের কোনো ছেলে মেয়ে নেই আর বউও বছর একাই থাকে স্কুলের পেছনের একটা টালির চালের ঘরে ঘরের পাশে স্কুলের শৌচাগার নিজের হাতেই রান্না করে খায় ওই আমার ভাইয়ের নাতিটারে আমি কাছে রাখিছি তোমার বয়সী আচ্ছা দিদিকে বলবো কলুর যদি কিছু তুমি বরং কাল পরশু দিদির দেখা করো এই স্কুটার চালিয়ে দিল অনিরুদ্ধ বলেছিল বটে দিদিকে বলবো কিন্তু বলতে ভুলে গেছিল এমনকি ডাক্তার বন্ধুকে সে রাখালের কথা বলেনি সকালে বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজার সময় একতলার দড়িতে শুকোতে দেওয়া অলুর জামা আর হাফ প্যান্ট দেখে তার মনে পড়ল রাখালের কথা মনে মনে জীব কেটে তখন সে নিচে নেমে এসে দিদি অমলাকে বলল আচ্ছা রাখাল কি তোমার কাছে এসে অলুর পুরনো জামা প্যান্ট কিছু চেয়েছে মানে ওকে আমি তোমার কাছে আসতে বলেছিলাম অমলা অবাক হয়ে বলল কই না তো রাখাল তো আমার কাছে আসেনি আচ্ছা ওকে দেবার মতন ওলুর জামা প্যান্ট যদি কিছু থাকে তাহলে দাও আমি অফিস যাওয়ার সময় না হয় ওকে দিয়ে যাব কিছু আছে হ্যাঁ থাকবে না কেন এখন তো ছমাস অন্তর ওর জুতো জামা প্যান্ট সব ছোট হয়ে যাচ্ছে বাবা লাউ ডগার মতো তত্তর করে লম্বা হচ্ছে ছেলেটা ওলু অর্থাৎ অলক দিদির একমাত্র সন্তান স্বরূপানন্দে ক্লাস এইটে পড়ে ওর ইচ্ছে মামার মতন গোলকিপার হবে অনিরুদ্ধ ওকে কালিতলা ক্লাবে তার গুরু সাতাত্তর বছরের হারাধন হাতে দিয়ে এসেছে। অনিরুদ্ধর আগে অমলা বাড়ি থেকে বেরিয়ে সে যাবে স্টেশন পরে দত্তুদ্ধ সেখানে মেয়েদের মাধ্যমিক স্কুলে সে সহ প্রধান শিক্ষিকা বাড়ি থেকে বেরোবার আগে অমলা একটা পলি ব্যাগ ভাইয়ের হাতে দিয়ে বলল এ যে রাখা এটা দিস কলুর জামা প্যান্ট আর ওই একজোড়া কেডসও দিয়ে দিলাম যদি পায়ে লাগে তো পড়বে না হলে তুলে রাখতে বলিস অনিরুদ্ধ যখন স্কুটার চালিয়ে স্কুলের মাঠে ঢুকলো প্রাইমারি ক্লাস তখন চলছে হেডমাস্টারের ঘরের সামনে দালানে রাখা রাখার কথা বলছিল একজন ছাত্রের বাবার সঙ্গে ও রাখালদা আচ্ছা একবার এদিকে এসো তো রাখাল কাছে আসতে অনিরুদ্ধ পলি ব্যাগটা তার হাতে দিয়ে বললো বলেছিলাম তো দিদির সঙ্গে দেখা করতে যাওনি কেন কেন দিদি এটা তোমাকে দিতে বললো দেখো কি আছে যাব কি তোমার সঙ্গে বললাম সেদিন তো ঘরে গিয়ে ভাত চড়াইছি তারপরই হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম বুকে বেথা রাখাল এরপর অনিরুদ্ধর কাছে সরে এসে ফিসফিস করে বলল বড় সার জানতে পারলে সঙ্গে সঙ্গে বলবে রাখাল এবার কাজ সারো রিটায়ার করলে আমি খাবো কি আর এই ঘরটাও তো যেতেই হবে যাবো কোথায় বলো আমার তো মরা ভাইয়ের এই নাতিটা সার আর কেউ নাই কোরআন রে তো বড় করতে হবে কোথাও একটা কাজে ঢুকতি হবে তাই এখন যদি চাকরি যায় তাহলে তো মুশকিলে পরে যাবো শুনো তুমি কিন্তু এই আমার অজ্ঞান হওয়ার কথা কারুরে বলো না যেন রাখাল অনিরুদ্ধর হাত চেপে ধরল না না বলবো না কথাটা বলেই অনিরুদ্ধ মনে মনে প্রতিজ্ঞা করলো আজই সে দুপুরে তরুণের বাড়িতে ফোন করে রাখালকে দেখাবার ব্যবস্থা করবে তারা দুজনে কলেজ ফুটবল টিমে একসঙ্গে খেলেছে তরুণ ফুটবলারদের চিকিৎসার জন্য ফি নেয় না রাখাল ফুটবলার না হলেও অনিরুদ্ধর ধারণা তার পাঠানো গরিব মানুষের কাছ থেকে তরুণ টাকা নেবে না অবশ্য সরকারি হাসপাতালে টাকা লাগে না অনিরুদ্ধর কাছ থেকে সব কথা শুনে তরুণ জানালো কাল তার কার্ডিয়াক বিভাগে আউটডোর ডিউটি রয়েছে রাখাল যেন সেখানে সকালে এসে টিকিটটা করে নেয় তারপর সে নিজে দায়িত্ব নিয়ে ওর বুক দেখার ব্যবস্থা করে দেবে সন্ধের মুখে অনিরুদ্ধ ফিরল তার অফিস থেকে বাড়ি না গিয়ে সে সোজা হাজির হলো রাখালের চালা ঘরে তখন সে হ্যারিকেনের চিমনি সাফ করছিল ন্যাকড়া দিয়ে অনিরুদ্ধ কাল তাকে কি কি করতে হবে সেটা বুঝিয়ে দিয়ে বলল ভোরবেলাতেই ট্রেনে উঠে শিয়ালদায় চলে যেও স্টেশনের কাছেই হচ্ছে এনআরএস হাসপাতাল চিনতে পারবে তো আরে ও হাসপাতালে অনেকবার গিয়েছি ভাইরে সাপে কাটলো তখন তো ওখানেই নিয়ে গেছিল কুরআ রে বাপেরে বাঘে ধরলো মাছ ধরতে গিয়া নৌবাকি নদীর খাড়িতে জাল পাতি গেছিল রে ফেইলা বাঘ সুশান্তরে তুইলা জঙ্গলে ঢুকা যায় প্রথমে তো ক্যানিং তারপরে শিয়ালদার হাসপাতালে শশ ধরে রে নিয়ে আইলো চারদিন বেঁচেছিল আমি তো রোজ দেখতে গেছি রাখাল যখন ভাইয়ের জামাই সশোধরের মৃত্যু বৃত্তান্ত শোনাচ্ছিল অনিরুদ্ধ তখন দেখছিল টিউবেলের জল খাচ্ছে ছোট্ট পাতলা গরনের একটা ছেলে গায়ের রং ঘোর কালো মাসখানেক আগে ন্যাড়া হওয়া মাথায় এখন কদম ফুলের মতো চুল মুখে মাথায় জল থাবড়ে ছেলেটা তাদের দিকে একবার তাকিয়ে ধীরে হেঁটে স্কুল বালির আড়ালে চলে গেল গায়ে ঢলঢলে হাঁটু পর্যন্ত ঝোলা সবুজ রঙের গেঞ্জি ওলুকেই এই গেঞ্জিটা সে একসময় পড়তে দেখেছে সে বুঝে গেল এটা দিদি দিয়েছে রাখালে নাতির জন্য গে কুরন বাপেরে বাঘে লয় মারে লয় কুমিরে সিংড়ির মিন তুলতে অরমা নদীতে নামছিল দু তিন জনের সঙ্গী কুমিরে টাইনা লইয়া যায় আমার ভাই ওরে নিয়ে আসে তখন চার বছর বয়স সাপে কাটলো শেষে আমি এখানে নিয়ে এখন অনিরুদ্ধ জিজ্ঞেস করলো তা সারা দিনও করে কি রাখাল মাথা নেড়ে বললো কিছু করে না খালি ঘুই বেড়ায় অনিলের হোটেলে ফাই মাস খাটা কাম দেছিলাম দুই টাকা রোজ আর খোরাকি তিন দিন কাম কইরা বললো আর করবো না পরে ধরেছে ফুটবলের ভূতে রাখাল কথা শেষ করে হাঁপাতে লাগলো কথাটা শুনে অনিরুদ্ধর মনে হলো রাতে ধপ শব্দগুলো তাহলে পুরনেরই তৈরি অনিরুদ্ধর কৌতূহল বেড়ে গেল বলল ফুটবলের ভূত ব্যাপারটা কি ব্যাপার আর কি সকালে তলার মাঠে গিয়ে ছোটদের সঙ্গে খেলতে চাইতো ছেলেরা ওকে খেলায় নিত না একদিন একটা বল আর তিনটে আমারে আটগাও তো ছেলেগুলোকে চারবার কাটায় কুরন হাসতা ছিল তখনই একজন খুব আজ্ঞা গিয়া ওর বুকে ঘুষি মারে কুরনও পাল্টা মারে ওই পুরা ব্যাপারটা লক্ষ্য করে দীপক অরে সেন তো তোমার সার কেলাস উঁচুতে পড়তো এখন কালীতলা কেলাবে ছোটদের খেলা শিখায় কোস দীপক কর্মকারকে অনিরুদ্ধ চেনে পাশের মোচা বেরিয়ায় বাড়ি সে যখন ইন্টার ক্লাস প্রথম ম্যাচে খেলে বিখ্যাত হলো দীপুতা সেই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়তে যায় কলকাতায় রাজস্থান বাটা হয়ে শেষে ইস্টার্ন রেলে খেলেছিল চাকরি করে শিয়ালদায় রেলের অফিসে তা দীপক কুরন রে মাঠ থেকে বাইর কইরা দেয় দুইটা থাপড় লাগায় বলে দেয় আর কখন যেন তার পারমিশন না লইয়া ক্লাবে ছেলেদের শনে না খেলে তুমি বরং তোমার ভাগনারে জিজ্ঞাসা কইরা লইও সে তো তখন ওখানেই ছিল আর কথা না বাড়িয়ে অনিরুদ্ধ চলে আসে আসার আগে রাখালকে মনে করিয়ে দিল কাল সকালে ঠিক যেও কিন্তু রাখালদা স্কুটারটা মাঠের ওপর দিয়ে চালিয়ে গেটের দিকে যাওয়ার সময় সে দেখল অন্ধকারে স্কুলের লম্বা দালানে পা ঝুলিয়ে একটা ছায়া মূর্তি বসে রয়েছে অনিরুদ্ধ ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল তার মনে হল ফুটবলের ভূত ওর ঘাড়ে বসেনি পুরন নিজেই ভূত হয়ে ফুটবলের ঘাড়ে বসেছে রাতে অলু আর অনিরুদ্ধ মুখোমুখি টেবিলে খেতে বসেছে একসময় অনিরুদ্ধ জিজ্ঞেস করলো হ্যাঁ রে অলু আচ্ছা রাখালের নাতি সকালে তোদের সঙ্গে খেলতে যেত এখন আর যায় না কেন রে অলু অবাক হয়ে বলল তোমায় কে বলল আহা যেই বলু পুরনকে দীপুদার চর মেরেছে বলে আর যেন তোদের সঙ্গে না খেলে হ্যাঁ ও আমাদের ঢেংচি কেটেছিল অলু গম্ভীরভাবে বলল কেন কেটেছিল ওলু ইতস্তত করছে দেখে অনিরুদ্ধ বলল। তোদের তিনটে ছেলেকে ও চারবার কাটিয়ে বল নিয়ে গিয়ে হেসেছিল তখন তোদের একজন ওকে ঘুষি মারে ঠিক না হ্যাঁ কিন্তু ও হাসলো আবার বক দেখালো তাই তো রেগে গিয়ে শুভেন্দু ওকে মারলো মামা পুরনো কিন্তু হাত চালিয়েছে তখনই তো দা এসে ওকে চড় মারে আচ্ছা তোদের তিনজনকে চারবার কাটিয়ে যে বল নিয়ে বেরিয়ে গেল সে তো তোদের থেকে ভালো খেলে তাহলে তো তোদের উচিত ওকে দলে টেনে নেওয়া রাখালের নাতিকে দলে নেব অলু অবাক হয়ে মামার দিকে তাকালো এমন ভাবে যেন এক পাগলকে দেখছে যে পাঁচ সেকেন্ড আগেও সুস্থ মস্তিষ্কে ছিল ছেঁড়া গেঞ্জি পা পুরো আমাদের সঙ্গে খেলবে বলো কি ধর তোদের কালীতলার সঙ্গে দুর্গাতলা স্পোর্টিং নামে একটা টিমের খেলা হচ্ছে কোন একটা টুর্নামেন্ট ধর সেই টুর্নামেন্টে দুর্গাতলার হয়ে নেমেছে কুরন ময়লা গেঞ্জি আর ময়লা প্যান্ট পরনে পায়ে বুটনে তোরা কি বলবি পুরন খেললে আমরা খেলব না তাহলে তো লোকে হাসবে চাচা করবে অমলা এতক্ষণ মামা ভাগ্নের কথা শুনে যাচ্ছিল এবার ভৎসনার সুরে ছেলেকে বলল। রাখালদার নাতি বলে তোরা ওর সঙ্গে খেলবি না এটা কিরকম মানসিকতা তোর চারবার যে তিনটে ছেলেকে কাটায় সে তো তোদের থেকে অনেক বেশি গুণী গুণের কদর করতে শেখ ময়লা ছেঁড়া গেঞ্জি প্যান্ট অনিরুদ্ধ দিদির আর চোখে ছায়া সে বলল দিদি একবার সন্তোষ ট্রফিতে মণিপুরের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলায় আমাদের স্ট্রাইকার সুধীর মুর্মু হ্যাট্রিক করার পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ থেকে বেরিয়ে গেল বেধড়ক পা চালিয়েছিল মণিপুরের ডিফেন্ডাররা সুধীরের পা লক্ষ্য করে দুদিন পরেই ম্যাচ ওড়িশার সঙ্গে আমাদের গোল দেওয়ার লোক বলতে ওই এক সুধীর মুর্মু ঝাড়গ্রামের ছেলে সাঁওতাল আমরা তো ঝাঁপিয়ে পড়লাম সুধীরের পায়ের ওপর আমি ওর পা ধরে বরফ ঘষছি মালিশ করছি হাতে মাত্র দুটো দিন খোকে ফিট করে মাথায় নামাতেই হবে বেচারা সুধীর খালি বলছে অনিদা পায়ে হাত দিও না তুমি বামুনের ছেলে আমার পা পড়ো আমি তখন বললাম তারি বামুনের ছেলে এখন ওই সব ভুলে যা ভাই খেলার মাঠে তুই বামুন আর আমরা সব সিডু ট্রাই বেচারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার কথা শুনে চোখ বড় করে মামার কথা শুনছিল বলল ফিট হলো না পায়ের গোছটা ফুলেই রইল ইঞ্জেকশন দিয়েও ব্যথা কমানো গেল না তাহলে ওড়িশার সঙ্গে ম্যাচটার কি হলো ট্রাই বেকারে জিতলুম ফাইভ ফোরে একসময় ছিল ফোর ফোর লাস্ট শটটা কাদের ছিল অলু উৎকণ্ঠিত কৌতূহল নিয়ে বলল ওদেরই নিষ্পৃহ গলায় বলল অনিরুদ্ধ বাইরে মারল অলুকে আরো উৎকণ্ঠিত দেখালো অনিরুদ্ধ মুখ নামিয়ে রুটি ছেঁড়ায় ব্যস্ত হলো অমলা বলল অনি বলবে কি আমি বলছি তোর মামা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটা ধরে নেয় কাগজে বড় করে হেডিং দিয়েছিল বাংলাকে ফাইনালে তুললো অনিরুদ্ধ হলু তুই তখন এক মাসের তোর সব জানার কথা নয় হ্যাঁ রে অনি তোর কাছে কাগজের কাটিংটা আছে ভাইয়ের জন্য গর্বে অমল আর চোখ মুখ ঝকঝক করে উঠল দূর কাটিং ফাটিং আমি রাখি না বুড়ো বয়সে বেতো শরীর নিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাটিং দেখবো আর লোকেদের দেখাবো আমি কি ছিলাম ওসব ব্যাপারে আমি নেই হ্যাঁ যদি কিছু খেলে থাকি তাহলে লোকে এমনি মনে করে রেখে দেবে দেশের লোকে কপিল দেব গাভাস্কর এদের মনে করে রেখে দেবে লিয়েন্ডার পেসকেও মনে রাখবে আমি তো আর তেমন কিছু করিনি যে মনে করে রাখবে তাহলে কাটিং জমিয়ে রেখে লাভ কি অনিরুদ্ধ নিচু স্বরে ধীরে ধীরে বলল এরপর সবাই নীরবে খাওয়া শেষ করলো রাতে খাবার পর অন্তত আধ ঘন্টা ছাদে পায়েচারি করে অনিরুদ্ধ এটা সে ছেলেবেলায় বাবাকে দেখে শেখে এই পায়েচারিটা খুব দরকার হজম সাহায্য করে স্বাস্থ্যকে আর স্বাস্থ্য সাহায্য করে খেলাকে অঘর ছেলেকে কথাগুলো বলেছিলেন তারপর থেকেই সে খেলার সাহায্য করে এমন সবকিছুকেই মেনে চলতে শুরু করে আর এটা সে অলুর মাথাতেও ঢুকিয়ে দিয়েছে ছাদে পায়চারি সময় অনিরুদ্ধ গোলকিপিং এর নানান বিষয় নিয়ে কথা বলে। নিজের অভিজ্ঞতার গল্প ভাগ্নেকে শোনায় অলুকে জিজ্ঞেস করলো তোদের তিনটে ছেলেকে কাটালো চারবার কি করে করলো বলতো প্রথমে তো দেবুর মুখোমুখি হলো তারপর শরীরটা বাঁয়ে হেলিয়েই ডান দিকে হেলালো দেবু একটু টলে গেল আর তখনই বিদ্যুৎ গতিতে কুরন শরীরটাকে একটু বাঁ দিকে ফিরিয়ে দেবুকে আড়াল করে ওর বাঁ দিয়ে বল পায়ে রেখে চলে গেল বলটা ডান পায় না আঠার মতো লেগেছিল আর একটা ঝলকানির মতন এত ফাস্ট চলে গেল না দেবু ঘুরতে ঘুরতেই কুরন তখন শ্যামলকেও কাটিয়ে ফেলেছে ওইভাবে জ্যোতি কাটালো একবার বাঁ দিক দিয়ে আর দুবার ডান দিক দিয়ে কি বলবো মামা ওই রোগা কালো ছেলেটা কেউটে সাপের মতো তিনটে ছবল দিয়ে বলটা নিয়ে গেল আমরা তো থ দেবুর মুখটা তো একেবারে থমথমে হয়ে গেল ও দাঁত চেপে বলল। এই বেটা আবার করতো তিনজনই রেডি হয়ে দাঁড়ালো ওকে আটকাবার জন্য দিক দিয়ে গেছিল তো এবার গেল ডান দিক দিয়ে একইভাবে তারপর শ্যামলা আর জ্যোতিকে কাটিয়ে আমার সামনে এসে পড়ল তা তুই তখন কি করলি অনিরুদ্ধ বললো কি আবার করব? দিলাম একটা ডাইভ ওর পা লক্ষ্য করে ও তখন কি করলো ও যেন যে আমি কি করব। টুক করে বলটা পায়ে সরিয়ে করে আমার মাথার উপর দিক গোলে পাঠিয়ে দিল ওলুর গলা দিয়ে ঝরে পড়ল এক রাস লজ্জা অনিরুদ্ধ বুঝে গেল কুরনে শুধু অসাধারণ স্কিলই নয় আছে বুদ্ধি এবং ঠান্ডা মাথা আর এই ছেলেটাকেই দীপুদি দীপুদা কিনা চড় মেরে বার করে দিল ওলু তুই বড় গোলকিপার হতে চাস অবাক হয়ে ওলু বললো হ্যাঁ কে না চায় অনিরুদ্ধ হাঁটা থামিয়ে ঘুরে দাঁড়িয়ে অলুর দু কাঁধে হাত রেখে বলল। তাহলে কুরনের সঙ্গে প্র্যাকটিস কর কালীতলার মাঠে তো আর হবে না অন্য কোথাও কুরন এখন কোথায় খেলে জানি ঠিক জানি না খোঁজ নিয়ে তোমায় পরের পরে তিনি খোঁজ নিয়ে তার মামাকে তেলিপাড়ায় ন্যাড়া মন্দিরের পাশে যে পোড়ো জমিটা রয়েছে কুরন সেখানে গিয়ে ওখানকার ছেলেদের সঙ্গে খেলো মন্দির বালক সংঘ নামে ওদের একটা আবার খোলা আব নাকি আছে অনিরুদ্ধ বলল ন্যাড়া মন্দির তো এখান থেকে দেড় দু মাইল দূরে খেলবে বলে কুরন রোজ অত দূরে যায় ফুটবল খেলার জন্য ছেলেটার এই উৎসাহ তাকে আরো কৌতূহলী করে তুললো সে ঠিক করল স্কুলের হেডমাস্টার মশাইকে বলে সকালে স্কুলের মাঠে ছেলেদের খেলা শেখাবে আর কুরনকে ছাত্রদের দলে ভিড়িয়ে নেবে স্কিল আর টেকনিকের সঙ্গে পরিচয় হওয়াটা এই বয়সেই খুব দরকার অনিরুদ্ধ ভারত দলের ক্যাম্পে বিদেশি কোচের প্রশিক্ষণ পেয়েছে কোচিং সম্পর্কে তার জ্ঞানের পুঁজি সেটাই তাছাড়া ক্লাব স্তরের কোচেদের কাছ থেকেও অনেক কিছুই শিখেছে সে মনে করে ছোটদের প্রাথমিক পাঠ দেওয়ার মতন ফুটবলের বিদ্যে তার আছে খরচ করার মতো টাকাও তার আছে বা জোগাড় করতে পারবে আসল দরকার নিজের উৎসাহটাকে জিয়ে রাখা তার বিশ্বাস আমাদের মতন ফুটবলে পিছিয়ে থাকা গরিব দেশে বড় বড় একাডেমি করার আগে বেশি দরকার খেলা শেখার ছোট ছোট পাঠশালা সে পাঠশালাই খুলবে ফুটবল তাকে নাম যশ অর্থ দিয়েছে এখন কিছুটা সে ফুটবলকে ফিরিয়ে দেবে এটা তার নৈতিক কর্তব্য স্কুল থেকে তিন মিনিট হাঁটলে হেডমাস্টার শিবেন বাবুর একতলা ভাড়া বাড়ি অনিরুদ্ধ স্থির করল রবিবার ওর বাড়িতে গিয়েই দেখা করবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল পর্যায়ের ম্যাচগুলো চার দিন পর শুরু হতে চলেছে টিভি সেটে ছবি ভালো আসছে না ঝিরঝিরে বৃষ্টির মতন দেখাচ্ছে বোধ হয় কেবিলের তারে গোলমাল কেবিল অপারেটরকে সে বাড়ি থেকে দুবার ফোন করেছিল রিং হয়ে গেছে কিন্তু কেউ ধরেনি সে বুঝে গেল ফোনটা খারাপ ঠিক করলো শনিবার বিকেলে বাড়ি ফেরার সময় খবর দিয়ে আসবে শনিবার বিকেলে অনিরুদ্ধ স্কুটার চালিয়ে কলাই খোলার মোড়ে পৌঁছে ইতস্তত করে ডান দিকে ন্যাড়া মন্দিরের রাস্তাটা ধরল রাস্তা না বলে এটাকে মাইন বিস্ফোরিত যুদ্ধক্ষেত্র বলাই ভালো সিটে বসে ঝাঁকুনির দাপটে তার মনে হলো বোধহয় স্কুটার থেকে ছিটকে পড়ে যাবে মিনিট দুই পর সে যখন ভাবছে আর নয় এবার ফিরেই যাই তখনই চোখে পড়ল ভাঙা একটা শিব মন্দির তার পাশে একটা পুরো জমি দুদিকে বাঁশের খুঁটি দিয়ে তৈরি গোল ক্রসবার হয়েছে নারকেল দড়ি আর ফোনি মনসা গাছের ফাঁক দিয়ে অনিরুদ্ধ দেখতে পেল গুটি দশেক ছেলে আদুর গায়ে একটা লাল রঙের বড় রাবারের বল নিয়ে খেলছে কুরনকে সে এক নজরেই চিনতে পারলো তার গায়ের ঢলঢলে সবুজ গেঞ্জি আর পায়ের কেটস দেখে ওকে মনে হচ্ছে হাঁসের দলে যেন একটা বক মাঠটা বড় বড় ঘাসে ঢাকা কিন্তু উঁচু নিচু বেশিরভাগ ছেলেই মাঝ মাঠে বল নিয়ে এলো মেলো পা চালাচ্ছে গায়ে লেগে ছিটকে আরেকজনের কাছে যাচ্ছে কুরন এই গোঁতা গুঁতির বাইরে দাঁড়িয়ে একবার বলটা ছিটকে তার কাছে এলো কুরন বল ধরে গোলকিপারকে দেখলো তারপর প্রায় পনেরো গজ দূর থেকে বলটা আলতো করে মারল দড়ি আর বাঁশের কোন দিয়ে গোল হয়ে গেল এইটুকু দেখেই অনিরুদ্ধ স্কুটারে স্টার্ট দিল তার যা দেখার আর যা বোঝার তা হয়ে গেছে ছেলেটা এখানে খেলে নিজেকে নষ্ট করছে খানা খন্দ ঢিবির ওপর দিয়ে স্কুটারটা টলতে টলতে চলেছে সে লক্ষ্য করেনি সিংবলা একটা গরু তার সামনে দশ হাত দূরে সন্দেহজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পেছনে একটা বাছুর অনিরুদ্ধ হর্ন বাজালো টিয়া পাখির কর্কশ ডাকের মতন আওয়াজ শোনায় অনভ্যস্ত গরুটা চমকে উঠে মাথা নামিয়ে এগিয়ে এলো অনিরুদ্ধ তাড়াতাড়ি স্কুটারটা ঘোরাতেই একটা গর্তে তার চাকাটা হয়ে স্কুটার সমেত গড়িয়ে পড়ল। পাশ দিয়ে চলে গেল গরুটা স্কুটারের তলা থেকে ডান পাট টেনে বের করে সে দাঁড়াতে গিয়ে বুঝলো হাঁটুতে গোলমাল ঘটে গেছে যন্ত্রণা শুরু হয়েছে বছর দশেক আগে ওখানে যে চোটটা পেয়েছিল একটা লাথি খেয়ে যার জন্য লিগের সাতটা খেলায় মাঠে নামতে পারেনি সেইখানে লেগেছে দুটো ম্যাচ খেলেই আবার বসে গিয়েছিল সারাটা সিজনের জন্য স্কুটারটা তুলে দাঁড় করিয়ে সে স্টার্ট দিয়ে কোনো রকমে উঠে বসল কেবেল অপারেটরের কাছে যাওয়া এখন শিকে তোলা থাক ওলুকে দিয়ে খবর দিলেই হবে হেডমাস্টার মশাইয়ের বাড়িতেও পরেই যাওয়া যাবে তার আগে এখন বাড়ি ফিরে বরফ জল আর গরম জল পর হাঁটুতে ঢেলে যন্ত্রণাটা কমাতে হবে তারপর ডাক্তার দেখানো সেই রাত্রেই ওলু ডাক্তার ডেকে আনলো সব শুনে এবং হাঁটু পরীক্ষা করে তিনি জানালেন গুরুতর কিছু নয় সাত দিন বিছানায় থাকতে হবে এবং নড়াচড়া একদমই নয় বাড়িতে কেব ব্র্যান্ডেড ছিল তাই দিয়ে হাঁটুটা শক্ত করে জড়িয়ে দিয়ে তিনি একটা মলম লিখে দিলেন দিনে তিনবার পুরু করে লাগাতে হবে ডাক্তারের নির্দেশ মতো অনিরুদ্ধ বিছানাবন্দি হল ওলু কেবল অপারেটরকে খবর দিতেই তাদের লোক এসে তার ঠিক করে টিভির ছবি স্পষ্ট করে দেয় টেবিলে রাখার টিভি সেটটা ঘুরিয়ে দিতে হলো কেননা বিছানায় পা ছড়িয়ে বালিশের ঠেস দিয়ে দেখতে হলে সেইটাকে দরজার দিকে মুখ করে রাখতে হবে টেলিফোন করে ম্যানেজারকে অনিরুদ্ধ জানিয়ে দিল তার দুর্ঘটনার ব্যাপারটা কবে অফিস যেতে পারবে তা এখনই বলতে পারছে না ডাক্তার অনুমতি দিলেই যাবে ম্যানেজার রসিক মানুষ তিনি বললেন বিশ্বকাপে বাহান্নটা ম্যাচ সবগুলো দেখলে চোখের বারোটা বেজে যাবে শুনে আঁতকে উঠে অনিরুদ্ধ বলে না না স্যার পায়ের চোটটা কিন্তু সত্যি সত্যি আমি বড় জোর সাত দিন রেস্ট দেবো ব্যাংক ম্যানেজার আহত স্বরে জবাব দিলেন আহা আমি কি বলেছি তুমি মিথ্যে মিথ্যে বলছ আর এই দেখো না তিনটে ছুটির দরখাস্ত পেলাম একজনের মায়ের গল ব্লাডার অপারেশন হবে আর একজনের বউয়ের বাচ্চা হবে আর তৃতীয় দেশের বাড়ির ছাদটা ভেঙে পড়েছে মেরামত করতে যাবে সবাই ছুটি চেয়েছে যে তারিখগুলোয় তার মধ্যেই কিন্তু পড়ছে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল সাতটা খেলা আমি সব কটাই স্যাংশন করে দেব সোনা মাত্র অনিরুদ্ধ স্থির করলো সাত দিনের মধ্যেই সে অফিসে যাবে একটা দিনও কামাই করবে না ডাক্তারের নির্দেশ কঠোর মেনে চলবে কাঠের গুঁড়ির মতো বিছানায় পড়ে থাকবে সাত দিনও গেল না তিন দিনের মাথায় সে খাট থেকে নেমে ঘরের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করলো হাঁটুতে খচখচ করতেই সে হাঁটা থামিয়ে শুয়ে পড়ে সেই দিনই ছিল বিশ্বকাপের প্রথম খেলা রাতের খাওয়া চুকিয়ে অমলা আর ওলু টিভির সামনে দেওয়াল ঘেঁষে দুটো চেয়ারে বসল খাটে অনিরুদ্ধ ওপেনিং সেরিমনি শেষ হতেই অমলা ঘর থেকে বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্যে সাড়ে আটটায় তাকে বেরোতে হয় তাই ভোরে ঘুম থেকে ওঠার জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়াটা খুব জরুরি প্রতি রাতে দুটি করে ম্যাচ দ্বিতীয়টি শেষ হতে হতে রাত আড়াইটে বেজে যাবে সুতরাং ওলু দ্বিতীয় ম্যাচ দেখবে না পরের দিন তার স্কুল আছে তবে মামাকে ধরে মায়ের কাছ থেকে সে দ্বিতীয় ম্যাচ দেখার জন্য অনুমতি নিয়ে রেখেছে অবশ্য যদি জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা ইটালি বা হল্যান্ড তাতে খেলে অনিরুদ্ধ দিদিকে কে বুঝিয়েছিল এই বলে দেখ সারা পৃথিবীর ছাঁকা ছাঁকা সেরা প্লেয়াররা খেলতে আসবে ওদের খেলা দেখাটাও তো অলুর কাছে একটা শিক্ষার ব্যাপার তাছাড়া পৃথিবীর ফুটবল এখন কোন জায়গায় রয়েছে বা পৌঁছতে যাচ্ছে তারা একটা আন্দাজ পাবে কিভাবে খেলাটা হচ্ছে সেটা কিন্তু ওর বোঝা দরকার শুধু কলকাতা আর শিমুলহাটির ফুটবল দেখে ও তো এক পাও এগোতে পারবে না ওকে দেখতে দাও দিদি কটা দিন মাত্র তো খেলা হবে তারপর তো আবার চার বছরের বিশ্বকাপের জন্য অপেক্ষা করা গজগজ করতে করতে অমলা ভাইয়ের কথা মেনে নেয় রাতের পর রাত মামা ভাগ্নের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখা চলতে লাগলো অনিরুদ্ধ তার প্রতিজ্ঞা মতো সাত দিন পরই স্কুটার চালিয়ে ব্যাংকে গিয়ে অবাক ম্যানেজারের হাতে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে বলল আমার মা নেই বিয়েও করিনি অতএব বউও নেই আর দেশে কোনো বাড়িও নেই সুতরাং নিশ্চিন্তে থাকুন ছুটির জন্য কিন্তু আর দরখাস্ত করব না বিশ্বকাপ একসময় কোয়ার্টার ফাইনালে পৌঁছলো এবার আটটা দল নক ম্যাচ খেলবে অনিরুদ্ধ দাগিয়ে রেখেছে ইউরোপের বাইরের একমাত্র দল ব্রাজিলকে ওদের খেলা হল্যান্ডের সঙ্গে ম্যাচটা তাকে মন দিয়ে দেখতে হবে গত ১৬ বছর ব্রাজিল সেমিফাইনালে ওঠেনি এবার পারবে কি যদি পারে তাহলে অলুকে নিকো পার্ক দেখিয়ে আনবে বলা বাহুল্য অলু তখনই ব্রাজিলের সমর্থক হয়ে পড়ল। ব্রাজিল প্রথম আধ ঘন্টা চোখ ধাঁধিয়ে দিয়ে অসাধারণ ফুটবল খেললো কিন্তু গোল পেল না গোল হব হব হলেই অলু বিছানায় ঘুষি মারতে থাকে উত্তেজিত হয়ে তারপরই মাথায় হাত চেপে ফ্যাল ফ্যাল করে মামার দিকে তাকায় হনিরুদ্ধ তার পিঠে হাত রেখে বলে আরে শান্ত হয়ে বস গোল ঠিকই হবে গোল হলো তবে সেকেন্ড হাফে পর পর দুটো গোল দিল ব্রাজিল হনিরুদ্ধ মুখ টিপে হেসে বললো কি বলেছিলাম একটা নয় দু দুটো গোল তোকে তাহলে নিকো পার্কে নিয়ে যেতেই হচ্ছে বাজি হারার জন্যে তাকে খুশি মনে হচ্ছে কিন্তু খুশির ভাবটা কয়েক মিনিটের মধ্যেই মুখ থেকে মুছে গেল যখন হল্যান্ড খেপে উঠে পনেরো মিনিটের মধ্যে গোল দুটো শোধ করে দিল এরপর হল্যান্ডের পেনাল্টি এরিয়ার প্রায় দশ কচ বাইরে ফ্রি কিক পেল ব্রাজিল অনিরুদ্ধর মনে হলো না এটা ফাউল রেফারি বোধায় বাড়াবাড়ি করলো শট নেমে শটে নেমে ব্র্যাঙ্কো সামনের পাঁচজনের দেওয়াল ব্রাজিলের দুজন সেই দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল অনিরুদ্ধ বলল অলু গোল লক্ষ্য কর কোথায় দাঁড়াচ্ছে বল দেখতে পাচ্ছে না চেঁচিয়ে নিজের প্লেয়ারদের বলছে একটু ফাঁক হয়ে দাঁড়াবার জন্য গোল কিপার দুই পোস্টের মাঝামাঝি জায়গায় কুঁজো হয়ে দাঁড়িয়ে প্রায় তিরিশ গজ দূর থেকে ব্র্যাঙ্কো শট নেবে সে শট নিল দেওয়ালে একটা ছোট্ট ফাঁক শটটা বাতাসে বেঁকে সেই ফাঁকের মধ্যে দিয়ে গলে গিয়ে আরও বাঁকতে বাঁকতে হতভম্ব হয়ে তাকিয়ে থাকা গোলকিপারকে দাঁড় করিয়ে রেখে দূরের পোস্টে ধাক্কা দিয়ে গোলে ঢুকে গেল সারা মাঠের মতো ঘরের দুজনও স্তম্ভিত উত্তেজনা চেপে অনিরুদ্ধ প্রথম কথা বলল ওই রকম আউট সুইঙ্গার গোলকিপারের তো কিছু করারই ছিল না দেওয়াল ঘড়ি দেখে বললো আধ ঘন্টায় পাঁচটা গোল না খেলা বটে বাবা কতখানি বেঁকে গেল বলটা ওলু প্রায় চোখ কপালে তুলে ফেলল দেখলি তো ওয়ার্ল্ড ক্লাস শট কাকে বলে ফ্রি কিকটা রিপ্লেতে তিনবার তিন দিক থেকে দেখালো ওরা গভীর মনোযোগে যখন দেখছে তখনই বারান্দার বাইরে বট গাছটায় ঝড় 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 ছপাত করে শব্দ হলো যেন গাছের ডাল ভেঙে পড়ল চমকে উঠে ওলু মামার গা ঘেঁষে সরে এলো ওর একটু ভূতের ভয় আছে কি ব্যাপার রে অলু দেখত খাট থেকে ঝুঁকে খোলা দরজা দিয়ে বাইরে অলু বলল ঘুটকুটে অন্ধকার অনিরুদ্ধ বারান্দায় বেরিয়ে এসে বলল তোদের টর্চটা নিয়ে আয় চোরটোর হতে পারে তো বট গাছ দিয়ে আবার উঠোনে নামলো কিনা দেখি অলু ঘর থেকে একটা তিন ব্যাটারির টর্চ আনলো সঙ্গে ঘুম থেকে ওঠা অমলা সে বললো আমার ছোটবেলায় একবার একটা চোর বট ধরে নেমে উঠোনে লাফিয়ে পড়েছিল ধরা পড়ে বাবার হাতে অবশ্য বেদম মার খায় অনিরুদ্ধ টর্চ জ্বালিয়ে বট গাছের মগ ডাল দেখল তারপর রশ্মিটা নিচের দিকে নামাতে নামাতে থেমে গিয়ে মুখ দিয়ে শব্দ করলো আরে ওলু আর অমলাও বলে উঠলো কি দু হাতে গাছের ডাল ধরে বাদুরের মতো ঝুলছে কুরন এই তুই এখানে এত রাতে অনিরুদ্ধ নেমে নেমে আয় আয় হাত নেড়ে অমলা বলল কি করতে গাছে উঠেছিস জানতে চাইলো অনিরুদ্ধ খেলা দেখব বলে মিনমিনে অপরাধী গলায় কুরন বলল কি বললি খেলা দেখবো বলে এইভাবে খেলা দেখা নাম নাম বলছে শিগির নাম অনিরুদ্ধ হাসবে না রাখবে ঠিক করতে পারছে না পাঁচিল থেকে দু হাত ওপরে ঝুলছে কুরন অনিরুদ্ধর কথায় ডাল থেকে হাত ছেড়ে দিয়ে জোড়া পায়ে পাঁচিলে পা ঠেকিয়েই ছ ফুট উঁচু থেকে লাফিয়ে নামলো উঠোনে অনিরুদ্ধ একতলায় নেমে গিয়ে আলো জ্বাললো কান ধরে কুরনকে টেনে নিয়ে দোতলায় এলো ওকে দেখেই অমলা বলল এই বাঁধুর গাছে ঝুলে ফুটবল খেলা দেখা তাও আবার মাঝরাতে অনি ওর কাঁটা টেনে ছিঁড়ে দে যদি পড়ে যেতিস। তাহলে তো মরেই যetis নয়তো হাত পা ভেঙে চিরকালের নুলো খোড়া হয়ে থাকতিস যক্তসব কার খেলা দেখতে গাছে উঠেছিলই অনিরুদ্ধ কৌতূহলী হয়ে জেরা শুরু করল। চোখ নামিয়ে কুন চুপ অনিরুদ্ধ খোলা দরজা দিয়ে ঘরের টিভি সেট আর বট গাছের দিকে তাকিয়ে দূরত্বটা মাপল প্রায় বারো চোদ্দ গজ তো হবেই অত দূর থেকে কি টিভিতে খেলা দেখা যায় বলতো কটা গোল হয়েছে অনিরুদ্ধ পরীক্ষা করার জন্য বলল পাঁচটা কুরন কিছুটা ভরসা পেয়ে সহজ গলায় বলল। শেষ গোলটা দেখেছিস বলতো কি করে হলো লকগুলো লাইন করে দাঁড়ালো তাদের মধ্যে দিয়া শট লইয়া চালাই দিল বলটা কুরনের গলায় উদ্দীপনার ছোঁয়া লাগলো কি ভেবে অনিরুদ্ধ বলল আচ্ছা তুই পারবি অমন শট করতে কুরন চুপ করে রইলো পাঁচ ছ সেকেন্ড তারপর বলল শিখিয়া দিলে প্র্যাকটিস করব। ওরা তিনজন মুখ চাওয়া করলো অনিরুদ্ধ আশা করেনি এমন একটা উত্তর পাবে মনে মনে সে খুশি হলো ছেলেটা পারব না বলেনি কবে থেকে গাছে উঠছিস অমলা বলল। দিন থেকে। অমলার মুখ থেকে একটা উর মতন আওয়াজ বেরিয়ে এলো বিস্ময় চাপতে গিয়ে কুড়ি পঁচিশ দিন ধরে রোজ গাছে উঠছিস কি না খেলা দেখবি অনে এটা তো পাগল অনিরুদ্ধ বলল তা খেলা দেখবি তো বলতেই পারতিস অলুকে তো চিনিস ওকে বললি না কেন খেলা দেখব কুরন দুবার অলুর দিকে তাকিয়ে বলল ওরা আমায় খেলতে নেয় না টিভি দেখতে দেবে হ্যাঁ দেবে অনিরুদ্ধ বলল কাল থেকে তুই এই ঘরে বসে খেলা দেখবি বুঝলি এখন যা তোর দাদু চিন্তা করবে হ্যাঁ তোর দাদু কেমন আছে রে ভালা আছে কুরন নিচে নেমে গেল তার সঙ্গে অলু সদর দরজায় খিল দেওয়ার জন্য নামলো নামতে নামতে অলু এই তুই মামাকে বলতে গেলি কেন রে খেলতে নেয় না আমি নেওয়া না নেওয়ার কে দীপুদা আর দেবুদা ওই তো নাটের গুরু ভুরু কুচকে কুরন বলল। এখন তো এই কথা বলছো তখন তো কিছু বলো নাই প্রতিবাদ করো নাই প্রতিবাদ করলে তো আমাকেও বার করে দিত দিত তো দিত খেলতে জানলে তুমি সব কেলাবেই চান্স পাবে ঠোঁট উল্টা লোক কুরন করে অমলা তখন অনিরুদ্ধকে বলছে এরকম পাগল ছেলে আর কাউকে কখনো দেখেছিস মাথা নেড়ে অনিরুদ্ধ বলল না দেখেনি তবে সুযোগ পেলে এরকম পাগলামি কিন্তু অনেকেই দেখাবে কুরন সুযোগ পেয়েছে তাই দেখাচ্ছে ওর পাগলামিটাকে এবার ঠিক রাস্তায় নিয়ে যেতে হবে ছেলেটার কে আছে মুখখানি বেশ মিষ্টি দেখলে মায়া হয় ওর মায়ের জ্যাঠা হলো রাখাল সে ছাড়া কুরনের আর কেউ আছে বলে তো জানি দাদা দাদামশাইকে সাপে কেটেছে বাবাকে বাঘে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে কুমিরে আর ছেলেকে নিয়েছে ফুটবলের ভূতে ভাবছি এবার আমি ওকে নেব পরদিন থেকে কুরন খেলা দেখতে আসতে লাগলো ধীরে ধীরে সে সহজ হয়ে গেল এই বাড়ির লোকেদের সঙ্গে অনিরুদ্ধকে সে অলুর মতোই মামা বলে ডাকতে শুরু করলো অমলাকে মাসিমা দেওয়ালে ঠেস দিয়ে মেঝেতে টিভি সেটের মুখোমুখি হয়ে খেলা দেখে খাটে অনিরুদ্ধ আর অলু ওলু গোলকিপার কে দেখ দেখ গোল খাবে এবার বাইরে খেলার সঙ্গে অনিরুদ্ধর ব্যাখ্যাও চলে আচ্ছা তুই কি করতিস ওইভাবে গোল লাইনে দাঁড়িয়ে থাকতিস ব্যাকপাস করছে দেখে হ্যাঁ থাক তুম বেশ জোর দিয়েই অলু বলল অপোনেন্টের দুটো ফরওয়ার্ড সামনে ব্যাকপাসটা কে পাবে জানি না হুড়মুড় করে বেরিয়ে পাসটা ধরে ফেলতে যদি না পারি তাহলে কি হবে তার চেয়ে বরং গড়ে দাঁড়িয়ে এসপার ওসপার একটা চেষ্টা করা যায় এই যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কখন কোথায় বেরোবো কি বেরোবো না আমার খুব ভালো ছিল না অনিরুদ্ধ স্বীকার করে নিয়ে বলল। দু তিন সেকেন্ডের মধ্যেই তোকে ঠিক করে নিতে হবে কি করবো এই আরে আরে কি স্পিডের উপর বলটা না থামিয়ে ঘুরিয়ে পাশটা করে দিল দেখেছিস কুরন দেওয়ালে ঠেস দেওয়া কুরন তখন সিধে হয়ে বসে দু চোখ দিয়ে সেটটাকে গিলছিল শুধু বলল হ পারবি ওভাবে দিতে সেট থেকে চোখ না সরিয়ে কুরন বলল। প্র্যাকটিস করতে হবে চব্বিশ বছর পর ফাইনালে উঠল ব্রাজিল অন্য দিক থেকে ইটালি এবার নিয়ে পঞ্চমবার প্রতিদিন অফিস থেকে ফিরে অনিরুদ্ধ খুঁটিয়ে খবরের কাগজ পড়েছে লক্ষ্য রেখেছে নামিরা কে কেমন ফর্মে রয়েছে ইটালির সেরা স্ট্রাইকার রোবার্তো বাজিও প্রথম রাউন্ডে খোঁড়াচ্ছিল ডান গোড়ালিটা ফুলে রয়েছে কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে সে ঝকমক করে উঠল নকআউট পর্যায়ের তিনটি ম্যাচে পাঁচটি গোল দিয়ে এই লোকটি ইটালিকে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে টেনে এনেছে ফাইনালে অনিরুদ্ধ দেখেছে কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ মিনিটে জয় সূচক গোলটি দেওয়ার পর রোবার্ট ক্লান্তিতে টলে পড়ে যাচ্ছিল দু হাত তুলে উচ্ছ্বাস জানাবার মতন ছিল না আর শরীরে ফাইনাল ম্যাচ শুরুর আগে অনিরুদ্ধ অধীর আগ্রহে অপেক্ষামান দুই বালককে বলল। বিশ্বকাপ ফুটবল কি জিনিস এই বাদ্যকে দেখে বুঝতে পেরেছিস অলু বলল শুধু বাজ্যও কেন ওদিকে রোমারিও সেই বা কম কিসে হ্যাঁ ঠিক সেমিফাইনালে দেখেছিস ডান দিক থেকে আসা ক্রসটায় কিভাবে হেড করে সুইডেনকে গোলটা দিল কুরুন বলে উঠল দুটো লোকের খান দিয়ে লাফিয়ে উঠে যে হেডটা করলো সেইটার কথা বলছ খুব বড় পেলে আর অনিরুদ্ধ বুঝল রোমারিওর হেড করার দৃশ্যটা কুরনের মনে ছবির মতো ছাপা হয়ে গেছে যেমন ব্র্যাঙ্কোর ফ্রি কিকের আউট আউটসুইঙ্গারটা এইসব টুকরো টুকরো স্কিলগুলোই খোদাই করে ফুটবলের মূর্তি করে দেয় প্রচন্ড চমক তিনজনের জন্য অপেক্ষা করছিল ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে নব্বই মিনিট খেলায় গোল হল না অতিরিক্ত সময়ের কুড়ি মিনিটে গোলের এক গজ দূর থেকে রোমারিও যখন পোস্টের বাইরে বল মারল কুরুন তখন ঝুঁকে কপাল মেঝেতে ঠুকে বলে উঠল মামা আমাদের দেবুও তো ওখান থেকে গোল দেয়া দিত ইস কুরুনের ধারণা দেবু আর একটা রাম ছাগল একই রকমের ফুটবল খেলবে খেলা গড়ালো টাই ব্রেকারে ব্রাজিলের প্রথম চারটি পেনাল্টি ক্রিকেট তিনটিতে গোল হল একটি বাঁচালো গোলকিপার ইতালির দুটি কিকে গোল হলো একটি গেল বারের ওপর দিয়ে চতুর্থটি আটকালো গোলকিপার ব্রাজিল তিন দুই গোলে এগিয়ে ইতালির পঞ্চম কিক নেবে বাজ্যিও ওলুয়ার কুরন্ত বটেই অনিরুদ্ধ টানটান হয়ে বসল কি হয় কি হয় ভাব তিনজনের বুকের ধকধকানি ঢাক বাজাচ্ছে গোল দিলে তিন তিন হবে আর দিতে না পারলে ইতালি দুই তিনে হেরে যাবে বাজিও কিক নিল বাঁ দিকের পোস্ট আর ক্রসবারের ওপর দিয়ে বলটা চলে গেল তিনজন পাথরের মতো বসে রইল ম্যাচটা এইভাবে শেষ হবে কেউ কল্পনাই করতে পারেনি অনিরুদ্ধ লাক শরীর টায়ার্ড ব্রেন আগের ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট তার উপর শেষ কিক নেওয়ার একটা প্রেশার এত বছরের এত পরিশ্রম আর বিশ্বকাপ যে স্বপ্ন একটা বাজে কিকে চুরমার হয়ে গেল একেই বলে নিয়তি ওলু বলল ট্রাই বেকারটা অনেকটা লটারির মতো একটা ভালো টিমও হেরে যেতে পারে এই যেমন আজ হলো কুরন বলল দুই দুইটা প্ল্যানটি মিস করলো হ্যাঁ তারে ভালো টিম বলবো হ্যাঁ মামা আপনি বলেন ভালো টিম অনিরুদ্ধ চুপ করে রইল অলু যা বললো তাতে যুক্তি আছে অবশ্য কুরুনের কথাও যুক্তিহীন নয় দুজনের মাঝামাঝি একটা রাস্তায় সে হাঁটল এবার থেকে তোরা কর গোল গোল দেবে আর বাঁচাবে হেডমাস্টার শিবেন প্লান্টিকিক বাবুর ভাড়া বাড়ি স্কুল থেকে হেঁটে মিনিট তিনেক দূরে আগে ছিলেন কোলাঘাটের একটি স্কুলে দেড় বছর আগে এসেছেন স্বামী স্বরূপানন্দে পরিবার বর্গ রয়েছে মেচে দেয় পৈতৃক বাড়িতে শিবেন বাবুর বয়স পঞ্চাশের কাছাকাছি ছিপছিপে গড় অনিরুদ্ধ শুনেছে খুব ভোরে হাফ প্যান্ট আর কেডস পরে রোজ জগ করেন শিমুল হাটিকে চক্কর দিয়ে কিন্তু ধবধবে ধুতি পাঞ্জাবি ছাড়া ওকে স্কুলে কেউই অবশ্য দেখেনি কথা কম বলেন এবং বলেন ধীর গম্ভীর স্বরে অনিরুদ্ধ সঙ্গে আগের হেডমাস্টার মশাই বাবুর আলাপ ছিল নিপাট ভালো মানুষ সাথে পাঁচে থাকতেন না ভারত বিশ্বকাপ ক্রিকেট জেতায় তিনি একদিন স্কুল ছুটি দিয়ে ছাত্রদের নিয়ে মিছিল করে ক্রীড়া প্রেমিক খেতাব পান তার সময়তেই স্কুলের ফুটবল টিমটা উঠে যায় অর্থের এবং উৎসাহের অভাবে রবিবার সকাল সাতটায় অনিরুদ্ধ হাজির হলো শিবেন বাবুর বাড়ি একতলা দুখানি ঘর একটা ছোট বারান্দা সেটাই বসার জায়গা দরজায় টোকা দিতে ভেতর থেকে বেরিয়ে এলো ধুতি আর গেঞ্জি পরা একটা ছেলে অনিরুদ্ধ একে চেনে না মনে হলো বাড়ির কাজের লোক বছর কুড়ি বয়স হেডমাস্টার মশাই আছেন আছেন বলো অনিরুদ্ধ চক্রতি দেখা করতে এসেছেন আপনাকে চেনে না এই শিমুলহাটিতে এমন লোক আছে নাকি বসুন উনি চান করছেন একটু আগেই দৌড়ে এলেন তোমার নাম কি অনিরুদ্ধ কৌতূহল বোধ করলো ওর কথা শুনে বলার ধরনে মনে হলো মুখ্য কাজের লোক নয় লেখাপড়া করেছে ভবতোষ সবাই ডাকে ভবা বলে হেডমাস্টার মশাইয়ের বেয়ারা আমি এখানেই থাকি স্যারের সব কাজকর্ম করি ভবা ভেতরে চলে গেল মিনিট তিনেক পর একটা সাদা কালো চেক লুঙ্গির ওপর খদ্দের পাঞ্জাবি চাপিয়ে শিবেন ঘোষ বেরিয়ে এলেন অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললো আমি আপনার স্কুলের প্রাক্তন ছাত্র নাম শুনেছি শুনেছি ভবা বলেছে বসুন চা খাবেন সকালের চা খেয়ে অনিরুদ্ধ বেরিয়েছে তার মনে হলো খাবো না বললে উনি ভাবতে পারেন ওজন দেখাচ্ছে হ্যাঁ খাবো শিবেন বাবু ভেতরে গেলেন দু মিনিট পর ফিরে এসে বসলেন প্রথমেই একটা কথা নিবেদন করি আপনি নয় তুমি বলবেন শিবেন বাবু ভুরু তুলে কয়েক সেকেন্ড মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন তাই বলবো বয়সে বড় তার ওপর হেডমাস্টার বলো তোমার আগমনের কারণ এই স্কুলেই আমার গোলকিপিং এর হাতে খড়ি তখন নিয়মিত ইন্টার ক্লাস ম্যাচ খেলা হতো স্কুল মাঠে গেমস টিচার প্রতাপবাবু উনি টিম করতেন খেলাতেন তা স্কুলের ফুটবল টিম ছিল আমরা সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে খেলতাম চ্যাম্পিয়নও হয়েছি এই স্কুল স্কুল থেকেই দুজন বেঙ্গল টিমে খেলেছি অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে কুড়ি বছর আগে এই স্কুলে চারজন কলকাতায় ফার্স্ট ডিভিশনেও খেলেছে আসলে এই স্বরূপানন্দ স্কুলের না ফুটবলে একটা ঐতিহ্য ছিল সেটা এখন আর নেই বলতে বলতে অনিরুদ্ধ লক্ষ্য করছিল শিবেন বাবুর মুখ মন দিয়ে শুনছেন আর ভেবে চলেছেন সে আবার শুরু করলো তখনকার মাস্টার মশাইরা রিটায়ার করে গেলেন কেউ কেউ মারা গেলেন স্কুল থেকে ফুটবলের জন্য যে উদ্যোগ নেওয়ার উৎসাহ সেটাও কেমন ধীরে ধীরে শুকিয়ে গেল এখন তো একেবারেই চড়া পড়ে গেছে তা মানে খেলার স্রোতটা আবার ফিরিয়ে আনা দরকার এ ব্যাপারে স্কুল যে সাহায্য আমার কাছে চাইবে আমি তা দিতে রাজি আছি শিবেন বাবুর মুখের পাতলা হাসিটা এবার মিলিয়ে গিয়ে গম্ভীর হয়ে গেল বললেন স্কুলের সমস্যাটা কি জানো টাকা নেই বেঞ্চ চেয়ার ভেঙে রয়েছে দেওয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে খাওয়ার জলের ট্যাঙ্ক ভেঙে গেছে এরপর খেলার জন্য টাকা দেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে উঠবে ভবা ট্রেতে করে দু কাপ চা নিয়ে এলো সঙ্গে বিস্কুট নীরবে তারা চায়ে চুমুক দিতে থাকলো অনিরুদ্ধ এইটুকু বুঝেছে শিবেনবাবু ফুটবলের বিরুদ্ধে নন বরং পক্ষেই যদি টাকা থাকতো তাহলে এখনই হ্যাঁ বলে দিতেন খালি কাপ নামিয়ে অনিরুদ্ধ একটা বিস্কুট তুলে নিয়ে বলল দেখুন খরচ খুব বেশি নয় আপাতত দরকার গোটা চারেক বল একটা মাঠ যেখানে আর কি দুবেলা প্র্যাকটিস করতে পারবে আর ওই স্কুলের মাঠটায় একটু মাটি ফেলে লেভেল করা দরকার একেবারে খেলার অযোগ্য হয়ে রয়েছে আর গোল পোস্ট বার এই তো করাতে হবে চিন্তিত মুখে শিবেন বাবু বললেন সকালে প্রাইমারি স্কুল বসে ক্লাসের গায়ে মাঠ সকালে তো মাঠে খেলা যাবে না তাহলে স্কুলের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বিকালে খেলা যেতে পারে এও এক সমস্যা সকালের প্র্যাকটিসটা খুবই দরকার স্কুলের মাঠ না হলে অন্য কোনো মাঠে দুটো মাঠ আছে শিমুলহাটিতে কালীতলার আর একতার কালীতলায় সকালে কোচিং করায় দীপুতা ওরা স্কুলকে মাঠ ছাড়বে না একতার নাম কাউ আসতে ফুটবল টিম আছে বটে তবে ওরা জোর দিয়েছে ক্রিকেটে সকালে মাঠটা পড়েই থাকে টাকা নিয়ে একতা চালায় দেবেন গায়েন মিউনিসিপ্যালিটির কমিশনার মাছের ভেরি আর ধানি জমি থেকে আয় ছাড়াও জমি কিনে ফ্ল্যাট বাড়ি তৈরি করে বিক্রির ব্যবসাও আছে টিভির আর ওষুধের দোকান দিয়েছে এখন বিউটি পার্লার খোলার তোড় করছে যথেষ্ট ধনী লোক স্বরূপানন্দ স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার অনিরুদ্ধ মনে মনে ঠিক করে ফেললো দেবেন গায়েনকে ধরতে হবে একতার মাঠটা পাওয়ার জন্য। দেখুন মাঠ আছে একতা সংঘের দেবেন গায়েন পেট্রন ইন চিফ ওকে একবার বলে দেখতে পারি স্কুল মাঠে মাটি ফেলার খরচটা যদি উনি দেন সে জন্যে যদি একটু তোয়াজ করেও কথা বলতে হয় কথা অসম্পূর্ণ রেখে অনিরুদ্ধ হাসল স্কুলের জন্য প্রাক্তন ছাত্রের কিছু একটা করার ইচ্ছে দেখে ভালোই লাগছে যে চেয়ে এভাবে কাউকে এগিয়ে আসতে তো দেখিনি ঠিক আছে তুমি কাজ শুরু করো আমি আছি শিবেন বাবু গম্ভীর স্বরে বললেন অনিরুদ্ধ মনে মনে বলল স্কুল নয় আসলে কুরনের জন্যই না খেয়ে উদ্যোগী হয়েছি ছেলেটাকে তৈরি করে দিতে পারলে কাজের মতন একটা কাজ করা হবে মুখে সে বললো প্রাক্তন ছাত্রই স্কুলের জন্য কিছু একটা করতে পারলে করবে। উদ্যোগী তাদের কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই তারা হাত বাড়িয়ে দেবে আসলে কি বলুন তো এই উদ্যোগটাই কেউ নেয়নি এতদিন স্কুলের ফুটবল টিম ওটা আমি করবই আপনি শুধু দেখুন ছেলেরা যেন নিয়মিত মাঠে আসে বাকি ট্রেনিং কোচিং যা দেওয়ার ও আমি দিয়ে দেব শিবেনবাবুর বাড়ি থেকে বেরিয়ে অনিরুদ্ধ ভাবল একবার পার্থর কাছে যাই পার্থ মুখুজ্জে তার সঙ্গেই পড়েছে একসঙ্গে তারা স্কুল থেকে পাশ করে বেরিয়েছে পার্থ এখন যাদবপুরে ফিজিক্স পড়ায় খেলাধুলো করতো না কিন্তু সাহায্য চাইলে নিশ্চয়ই বিমুখ করবে না অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে দেখলো বাড়ির লোহার গেটের সামনে একজন বেটে গোলগাল শ্যামবর্ণ পাজামা আর প্রায় গোড়ালি ছোঁয়া পাঞ্জাবি পরা লোকের সঙ্গে কথা বলছে ধীরুদা অর্থাৎ তাদের ক্লাসের বীরেশ্বরের দাদা ধীরেশ্বর যে একদিন অনিরুদ্ধকে কালীতলার মাঠে গোলপোস্টের মাঝে দাঁড়িয়ে বলেছিল শিখে কি করবি তুই বরং একতার মাঠে গিয়ে খেলা শেখ ধীরেশ্বরকে দেখলেই কথাগুলো তার মনে পড়ে আর মনে মনে হেসে ওঠে এই অনি এ শুন শুন এদিকে ধীরেশ্বর মাতব্বরী ঢঙে হাত নেড়ে ডাকলো অনিরুদ্ধ অনিচ্ছুক এগিয়ে গেল আচ্ছা এ তোর সঙ্গে আলাপ করিয়ে দি ইনি হলেন কপিল ঘোষ আমার বন্ধু সিরিয়াল ডিরেক্টর এখন ওর একটা সিরিয়াল চলছে টিভিতে আটশো পর্ব পেরিয়ে গেছে এই কি যেন নাম বললেন ডিরেক্টর বলল সোনার খাঁচা হ্যাঁ 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 ওই সোনার খাঁচা আচ্ছা এর পরের সিরিয়ালটা করবে খেলা নিয়ে গল্প সব রেডি আছে কাজও শুরু হয়ে গেছে একজন ফুটবলারের উত্থান পতন আবার উত্থান এই নিয়ে গল্পটা আর কি তা কপিল আমার কাছে এসেছে আমার জানা কোনো ওই টেলে আছে কিনা সেটা খোঁজ নিতে আচ্ছা ভালো কথা কপিল তোর সঙ্গে না এর পরিচয় করিয়ে দেওয়া হয়নি এ হচ্ছে অনিরুদ্ধ চক্রবর্তী বিখ্যাত গোলকিপার ইন্ডিয়া টিমে খেলেছে কপিল ঘোষ যেন বাড়ির উঠোনে মোহর ভর্তি একটা ঘোড়া দেখতে পেয়েছে এমন একটা ভাব তার চোখে মুখে ফুটিয়ে বলল আচ্ছা আপনি অনিরুদ্ধ চক্রবর্তী কি আশ্চর্য আপনার অনেক খেলা আমি দেখেছি আসলে বছর দশেক মাঠে যাই না ওই তখনই শেষ আপনাকে দেখেছি ধীরেশ্বর বলল জানিস কপিল অনির গোলকিপার হওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান আমার এই স্পোর্টিং এ ট্রায়াল দিতে এসে এমন বাজে খেললো না অনি যে ওকে বাদই দিয়ে দিচ্ছিল তো ও তো একতা সঙ্গে যাবে বলে ঠিক করলো তখন আমি ওই হারাদন দত্তকে বলি যে ছেলেটার মধ্যে একটা বিরাট সম্ভাবনা আছে আপনি রেখে দিন আমি ওকে তৈরি করে নেব তখন আমি কালীতলার ফার্স্ট গোলকিপার আর অনি হলো সেকেন্ড গোলকিপার সেই ওর শুরু তারপর তো বিরাট নাম করলো বলেই ধীরেশ্বর বর্দার মতো অনিরুদ্ধর কাঁধে হাত রেখে একগাল গাল হাসল ধীরেশ্বরের কথা শুনে অনিরুদ্ধ অবাক হলো না রাগলও না সে ওর স্বভাবটা জানে নিজেকে বড় করে দেখাবার জন্য নির্লজ্জের মতো মিথ্যে কথা বলে যেতে পারে অনিরুদ্ধ আলতোভাবে কাঁধ থেকে হাতটা নামিয়ে দিয়ে সামান্য সরে দাঁড়িয়ে কপিল ঘোষকে জিজ্ঞেস করলো তা কিরকম ছেলে চান মানে তাকে কি করতে হবে দুহাত নেড়ে কপিল ঘোষ বলল ওই নায়কের ছোটবেলার খেলার কয়েকটা শট নেব এই ধরুন থেকে বছর বয়স হলেই হবে কথা বলবে আর ওই বল নিয়ে একটু খেলা করবে ওই ব্যাস হ্যাঁ তবে খেলাটা দেখে যেন বোঝা যায় যে ভবিষ্যতে ছেলেটা বেশ একটু বড় প্লেয়ার হবে বুঝলেন না আর ছেলেটাকে দেখতে যেন একটু ভালো হয় মানে নায়কের ব্যাপার তো নায়কের মুখের সঙ্গে যদি মিল থাকে তাহলে তো খুবই ভালো অনিরুদ্ধর মাথার মধ্যে ঝোল সে উঠলো পুরন সে বলল আহ ছেলে একটা আছে যেমন চাইছেন তেমনই দেখতেও ভালো তবে ওই কথা বললেই মুশকিল লোকে হেসে ফেলবে গ্রাম্য উচ্চারণ তো কপিল ঘোষ হাত ফাঁকার মতো তালু হাত নেড়ে বলল না ও কিছু নয় ও কিছু নয় ডাব করে নেব অন্য একটা ছেলের গলা ওর গলায় বসিয়ে দেব তা বয়স কত এই বছর চোদ্দ তবে ছেলেটার খেলা দেখতে হলে তো একটা ম্যাচ খেলাতে হবে হ্যাঁ তা তো হবে কপিল ঘোষের বলার ধরন দেখে অনিরুদ্ধর মনে হলো ম্যাচের কথাটা বোধ আগে ওর মাথায় ছিল না সেই ম্যাচটা কি আমাকেই অ্যারেঞ্জ করতে হবে অন্তত গোটা পনেরো ষোলো ছেলে চাই কিন্তু মানে করে দিলে তো খুবই ভালো হয় কপিল ঘোষের গলায় কৃতজ্ঞ থাকার আগাম প্রতিশ্রুতি ঝরে পড়ল অনিরুদ্ধ দ্রুত চিন্তা করে নিল তাকে এখন টাকার জোগাড় করতে হবে এই লোকটা বা ওর প্রডিউসার সিরিয়াল নাম দিয়ে ব্যবসা করে টাকা রোজগার করবে ওর ব্যবসায় বা টাকা রোজগারে আমি সাহায্য করবো কেন যদি স্কুলের ফুটবলের জন্য টাকা দেয় তাহলে করব নয়তো নয় দেখুন একটা সাজানো ফুটবল ম্যাচকে বিশ্বাসযোগ্য করে তোলা তো খুব সোজা কাজ নয় বাংলা সিরিয়ালে আর সিনেমায় তো আমি দেখেছি ওই ফুটবল খেলা দেখে বাড়ির মেয়েরাও হাসে কপিল ঘোষের মুখের হাসি হাসি ভাবটা মিলিয়ে গেল ঢোক গিলে বলল। দেখুন এই কম টাকার মধ্যে সিরিয়াল করতে গেলে হাসির ছবি হবে না তো কি হবে বলুন অনিরুদ্ধ এবার স্বর বদলে একটু কঠিন স্বরে বলল। লোকে এখন বিশ্বকাপের খেলা দেখছে ফুটবল খেলাটা সম্পর্কে একটা ধারণা তাদের গড়েই উঠেছে তাদেরকে যদি আপনি হাস্যকর ফুটবল দেখিয়ে দেন তাহলে নিজের নামটাই খারাপ হয় না কি নাম খারাপের কথা শুনে কপিল ঘোষের আত্মমর্যাদায় বোধ হয় আঘাত লাগলো টান হয়ে দাঁড়িয়ে বলল নাম খারাপের প্রশ্ন উঠছে কেন ম্যাচটা তো আপনি অ্যারেঞ্জ করবেন বাস্তবসম্মত হবে বলেই তো আপনাকে পেতে চাই যেভাবে যা দরকার বলবেন সেভাবেই করব আপনার গল্পে দরকার একটা ছোটদের ফুটবল ফাইনালের ম্যাচ তাহলেই ব্যাপারটা জমবে সাতজন করে দুটো টিমে খেলবে চাঁদোয়ার নিচে ডায়াস তাতে কাপ শিল্ড সাজানো সভাপতি প্রধান অতিথি বসে আর ম্যাচ শেষে বিজয়ী নায়ক দু হাতে ট্রফি তুলে হাসছে কি কেমন হবে অনিরুদ্ধ এমনভাবে ভাবে বললো যেন চোখের সামনে সে ব্যাপারটা দেখতে পাচ্ছে কপিল ঘোষ চোখ বুঝে দৃশ্যটা কল্পনায় দেখছিল একগাল হেসে চোখ খুলে বলল ফাইন তবে চাঁদোয়া আর ডায়াসটা বাদ দিন খরচটা খুব বেড়ে যাবে আর ওই কাপ শিল্ড ও সব জোগাড় করতে হবে তার জাগে আর কি দরকার ধীরেশ্বর এতক্ষণ মুখ বন্ধ রেখে দুজনের কথা শুনে যাচ্ছিল আর থাকতে না পেরে বলল আরে ভাই কাপ শিল্ড ফিল্ডের কথা ভাবতে হবে না ধবধবি আর খরদায় খেলে দুটো কাপ তো পেয়েছিলুন তোরাই আছে আলমারিতে ওই ঝেড়ে মুছে নিলেই চলে যাবে অনিরুদ্ধ বলল দুটো টিমের জন্য চোদ্দটা জার্সি আর বল চাই মাঠ নয় কালিতলা কি একতার সঙ্গে ব্যবস্থা করে নেব ছেলেরা নিজেদের বুট পরে খেলবে একজন রেফারি আর প্রাইজ দেওয়ার জন্য একজন সভাপতি চাই শুটিং হচ্ছে শুনলে মাঠে দর্শক তো আপনার থেকেই হয়ে যাবে আসলে আপনার দরকার তো বাচ্চা নায়কের কেরামতি দেখানো হ্যাঁ চিন্তিত মুখে কপিল ঘোষ বলল দুটো টিমের দু সেট জার্সি ওরে বাবা সে তো অনেক খরচ আচ্ছা এই শুনুন না এই সাদা কি লাল গেঞ্জি পুড়িয়ে খেলিয়ে দিলে হয় না অনিরুদ্ধ বলল এই তো হাসার মতো কথা বললেন একই জামা পরে দুটো দল খেললে সব তো গুলিয়ে যাবে কেন একদল সাদা আর অন্য দল লাল গেঞ্জি পরবে ধীরেশ্বর ফোরন কাটল হাত ঘড়ি দেখে কপিল ঘোষ ব্যস্ত হয়ে বলল আমার একটা জরুরি কাজ আছে আচ্ছা আপনার সঙ্গে পরে কথা বলবো ছেলেটাকে একবার দেখাতে পারেন এখন অনিরুদ্ধ হাঁ পড়ে পড়ল কুরন এই মুহূর্তে কোথায় আছে কে জানে রাখালের কাজে খোঁজ নিলে হয়তো জানা যাবে কপিল ঘোষকে সঙ্গে নিয়ে এসে রাখালের ঘরের দিকে এগোলো স্কুলের গেটের কাছে পৌঁছেই পরিচিত শব্দটা তার কানে এলো দেওয়ালে বল মারা শব্দ রবিবার স্কুল বন্ধ তাই একা একা কুরনের পেরাক্টিস চলছে সকাল থেকেই কপিল ঘোষকে নিয়ে অনিরুদ্ধ স্কুল বাড়ির পশ্চিম দিকে এসে কুরনকে পেল সবুজ ঢলঢলে গেঞ্জি আর কেটস করা কুরন এই অসময় অনিরুদ্ধ আর একটা লোককে দেখে অবাক হয়ে তাকাল তারপরে উঠল নিচু গলায় অনিরুদ্ধ বলল এই যে এই ছেলেটার কথাই বলছিলাম কপিল ঘোষ তীক্ষ্ণ চোখে কুরনের মুখের দিকে তাকিয়ে মাথাটা অনুমোদকের ভঙ্গিতে হেলিয়ে বললেন হ্যাঁ চলবে তা খেলে কেমন আপনি কখনো একটু একটু ফুটবল টুটবল খেলেছেন তাই ছোটবেলার পাড়ার গলিতে খেলেছি আচ্ছা আপনার দিকে ও বল নিয়ে এগোবে আপনি যেভাবে পারেন ওকে আটকাবেন হাত দিয়ে হোক পা দিয়ে হোক যেভাবে হোক কুরনকে ডেকে অনিরুদ্ধ ফিস ফিস করে বলল এই লোকটাকে কাটিয়ে বল নিয়ে বেরোতে পারবি কুরন এক নজর কপিল ঘোষকে দেখে নিয়ে বলল ওই কুমড়োটা রে সে আর কিছু বললো না বলে একটা টোকা দিয়ে এগোলো কুজো হয়ে দুপাশে হাত ছড়ানো কপিল ঘোষের দিকে তার এক গজের মধ্যে এসে কুরন শরীরটাকে ডাইনে হেলিয়ে আবার ডাইনে ঝোকালো কপিল ঘোষ টোলে পড়ে যাচ্ছিল অনিরুদ্ধতাকে ধরে নিল বল পায়ে কপিল ঘোষের বাঁ দিক দিয়ে পেছনে গিয়ে কুরন একগাল হাসল ভাগ্যিস ধরলেন কপিল ঘোষ শুকনো মুখে হেসে উঠল উঠলো অনেকদিন খেলি না তো আচ্ছা আরেকবার করুক অনিরুদ্ধ ইশারা করলো কুরনকে ডান ডানদিক দিয়ে যাওয়ার সময় কপিল ঘোষ টোলে পড়তে পড়তে হাত দিয়ে কুরনকে ধরার চেষ্টা করেও পারলেন না বিদ্যুৎ ঝলকের মতো কুরন বেরিয়ে গেল হতভম্ব কপিল ঘোষ বলল বাবা অদ্ভুত আচ্ছা এই মারাদোনার মতন বল নাচাতে পারে অনিরুদ্ধ টিভিতে সেদিন মারাদোনার যে বলের খেলা ডাকলো কুরনকে দেখালো সেটা করে দেখাতে পারবি হা চোখ জল জল করে উঠল বলটা নিয়ে সে ডান এবং বাঁ পায়ের পাতার ওপর নাচাতে নাচাতে তুলে দিল ডান উড়ুর ওপর তারপর বাঁ উড়ুতে একইভাবে ডান বাঁ করতে করতে মাথার ওপর তুলে কপাল দিয়ে বার দশেক নাচিয়ে কপালের উপরই স্থির করে রাখলো তারপর পিঠের উপর দিয়ে গড়িয়ে দিল বলটা জমির দিকে নামছে সে মা পায়ের গোড়ালি দিয়ে দিয়ে টুক করে মাথার বলটা তুলে সামনের দিকে এনে ডান পাটার সামনে বাড়িয়ে ধরে পাতার ওপর বলটাকে স্থির করে বসিয়ে এক গাল হাসল কপিল ঘোষ দম বন্ধ করে এতক্ষণ দেখছিল এবার শ্বাস ফেললো অদ্ভুত প্রায় চার মিনিট বলটাকে জমিতে পড়তে দেয়নি অনিরুদ্ধ বাবু এই ছেলেটাকে আবার চাই হ্যাঁ তা আমাদেরও তো কিছু চাই লোহার টিউবের গোল গোলপোস্ট ক্রস ক্রসবার নম্বর দেওয়া রঙিন গেঞ্জি চোদ্দটা চারটে বল আর কুরনের একজোড়া বুট কপিল ঘোষ ভয় ভয় বলল আগে কত পড়বে এর জন্যে তা তো বলতে পারবো না লোহার টিউবের দামটা না জেনে তবে আন্দাজেই বলছি এই ধরুন হাজার কুড়ি টাকা আতকে উঠল কপিল ঘোষ রে হ্যাঁ না 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 ও আমি মরে যাব এবার শুনুন না লোহার বদলে কাঠের গোল গোলপোস্ট করলে হয় না অনিরুদ্ধ হালকা চালে বলল হ্যাঁ হ্যাঁ হবে না কেন তাহলে কুরনের বদলে কোনো একজন জুরনকে নিয়ে আপনাকে শুটিং করতে হবে দেখুন কপিলবাবু আপনি একটা সাজানো ফাইনাল ম্যাচ পাবেন আপনাকে নামি অভিনেতা অভিনেত্রীদের জন্য টাকা খরচ করতে হবে না সেট সাজাবার খরচটাও বেঁচে যাবে এই সব সুবিধা পেয়েও হাজার কুড়ি টাকা শুনে আঁতকে উঠছেন পুরন যা দেখালো তাইতেই আপনি অবাক হলেন তা আপনার দর্শকরাও তো তাতে অবাকই হবে নাকি সেটা কি আপনি চান না দেখুন আমি তো টাকা চাইনি জিনিস চেয়েছি সেটাও নিজের জন্য নয় যদি রাজি থাকেন তো বলুন নয়তো না 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 জুরন টুরন নয় ওই কুরন নাকি হ্যাঁ হ্যাঁ কুরন কুরনকেই চাই আচ্ছা হাজার কুড়ির মধ্যেই হবে তো দেখুন ঠিক করে বলুন কপিল ঘোষ ব্যস্ত হয়ে বলে উঠল দেখুন আমি আন্দাজে বললাম বেশিও হতে পারে কমও হতে পারে যদি রাজি থাকেন তাহলে তিন দিনের মধ্যে আমাকে জানান ওই যে ওই যে দেখছেন বাড়িটা অনিরুদ্ধ আঙুল তুলে বটগাছের পেছনের বাড়িটা দেখালো ওটাই আমি থাকি ছেলে জোগাড় করা মাঠের ব্যবস্থা করা সভাপতি প্রধান অতিথি ঠিক করা এটা কিন্তু সব আমি করবো এজন্য আপনাকে কোনো খরচও করতে হবে না আর দেখুন ধীরুদা যে বলল দুটো কাপ ওর কাছে আছে তার হাইট দেখলে আপনার দর্শকরা হাসবে পাঁচ ইঞ্চি লম্বা গলির ফুটবলেও কিন্তু ওরকম ট্রফি দেয় না তা গুপ্ত ব্রাদার্সকে বলে একটা শিল্ড আর একটা বড় কাপ সে আমি ধার করে আনবো শুটিং এর আগেই গোলপোস্ট বল আর বুট এটা কিন্তু চাই নইলে কিন্তু কুরনের বদলে জুরন অনিরুদ্ধ কঠিন স্বরে জানিয়ে দিল কাজ উদ্ধার হয়ে গেলে এইসব লোকেদের আর টিকিট দেখা যাবে না নিজের খেলার অভিজ্ঞতা থেকে সে এটা জানে আচ্ছা আপনার বাড়ি আর অফিসের ফোন নাম্বারটা দিন বলে কপিল ঘোষ পকেট থেকে নোট বই বার করলো দুটো ফোন নাম্বার বলে কপিল ঘোষকে ধীরেশ্বরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে অনিরুদ্ধ দেবেন গায়নের দিকে হাঁটতে শুরু করলো বাড়ির বৈঠকখানায় দেবেন দুটি লোকের সঙ্গে ব্যবসার কথাবার্তা চালাচ্ছিল দুজনের বসার মনে হলো ওরা অনুগ্রহ প্রার্থী অনিরুদ্ধকে দেখে অবাক হয়ে দেবেন বলল অনিরুদ্ধ কি সৌভাগ্য তা তুমি ওই দু একটা কথা ছিল স্কুলের খেলাধুলোর ব্যাপার নিয়ে আপনি তো ম্যানেজিং কমিটির একজন প্রভাবশালী মেম্বার কথাতেই তো কমিটি চলে তা খেলাধুলো বলে অনিরুদ্ধ দেবেন ঝকমক করে উঠল আর বাইরের লোক দুটির বসার ভঙ্গিতে ফুটে উঠল সম্ভ্রম প্রচুর অর্থ রোজগার করলেও কেউ মান্যগণ্য বা অভিজাত বলে তাকে স্বীকার করে না এটা দেবেন গায়েন এবং অনিরুদ্ধ জানে তুমি জানলে কেমন করে আমি খেলাধুলো ভালোবাসি মিটি মিটি হেসে দেবেন গায়েন বুঝিয়ে দিল খেলার প্রসঙ্গে কথা বলতে সে উৎসাহী আপনি মাইল রোড রেসে ডিস্ট্রিবিউট করেছিলেন যোগাসন কম্পিটিশনে সংগঠক সমিতির চেয়ারম্যান ছিলেন এসব কথা লোকে ভুলে গেলেও আমি ভুলিনি আর সেজন্যই প্রথমেই মনে পড়লো আপনার কথা স্কুল থেকে ফুটবল খেলা তো উঠেই গেছে মাঠের অবস্থাটা দেখেছেন হ্যাঁ দেখবো না কেন খারাপ খুবই খারাপ দেবেন গায়েন মাথা নাড়ল খেত জানাতে আচ্ছা সামান্য একটু মাটি ফেলেই কিন্তু মাঠটা সমান করা যায় অনিরুদ্ধ তীক্ষ্ণ নজরে লক্ষ্য করলো শ্রোতার মুখ কোনো ভাবান্তর দেবেন গায়েনের মুখে দেখতে পেল না এই টিভি সিরিয়ালের ডিরেক্টর কপিল ঘোষ আজ এসেছিল ধীরুদার কাছে আচ্ছা বীরেশ্বর ঘোষকে চেনেন তো হ্যাঁ না কালীতলা তো ওকে ভাগিয়ে তোমায় নিল তারপরে এলো আমার কাছে একতায় খেলার জন্য তদবির করতে হ্যাঁ অবশ্য খেলতে দিয়েছিলাম তা সেই ডিরেক্টর সে ওর কাছে কেন ওই ওর বন্ধু হয় কপিল ঘোষ সিরিয়াল করবে একজন ফুটবলারকে নায়ক করে সেই নায়কের ছোটবেলার ভূমিকায় নামাবার জন্য একটা ছেলে খুঁজছে ধীরুদা তো ওকে আমার কাছে গছিয়ে দিল তা আমি বললাম একটা ফুটবল ফাইনাল দেখান সেই খেলায় আপনার ছোট নায়ককে খেলান সে গোল দিয়ে টিমকে জেতাবে ট্রফি নেবে বিশাল জনতার সামনে অনুষ্ঠানের প্রেসিডেন্টের হাত থেকে তা কপিল ঘোষ রাজি হয়ে গেল ওকে বললাম যে ফাইনালটা আমাদের এখানেই হোক প্লেয়ার প্রেসিডেন্ট জনতা সবই এখানকার মাঠটাও এখানকারই হবে তা উনি আবার বলছেন যে এত স্বপ্নে পাবেন কি করে আমি বললাম যে এই শিমুল এমন একজন লোক আছেন যিনি খেলাধুলোর করলেই তুড়ি মেরে সমস্ত ব্যবস্থা জাস্ট এক ঘন্টায় করে দিতে পারেন এমনকি স্কুলের মাঠটা মাটি ফেলে সমানও করে দিতে পারেন দেবেন গায়েন হাসি হাসি মুখে শুনে যাচ্ছিল এবার ভুরুকুচকে গম্ভীর হয়ে বলল লোকটাকে সুরত নাকি সুরত চাটুজে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দেবেন প্রতিপক্ষ দলের নেতা অনিরুদ্ধ জানে এই দুজনের মধ্যে রয়েছে প্রবল রেশারেশি সুরথের আছে দলের জোর আর দেবেনের আছে টাকার জোর কিন্তু অনিরুদ্ধর দরকার এখন টাকার জোরকে যা দিয়ে সে স্কুলের মাঠ স্কুল ফুটবল দল এবং কুরনকে তৈরি করার কাজটা শুরু করতে পারবে দেবেন গায়নের মুখভাবটা দেখে নিয়ে অনিরুদ্ধ বলল আপনি বোধহয় ভালো করে আমার কথাটা শোনেননি আমি বললাম এমন একজনের কথা যিনি খেলাধুলোর প্রসারের জন্য ইচ্ছে করলেই তুড়ি মেরে অনিরুদ্ধ থেমে গেল বাইরের দুজনের একজন তখন বলল এমন লোক তো একজনই আছে এ তল্লাটে দেবেন বাবু বলেই লোকটি হে হে করে হাসল অন্যজন বললো হে হে বটেই তো অনিরুদ্ধ মনে মনে কৃতজ্ঞ বোধ করলো লোক দুটির প্রতি দেবেনকে ভজাবার কাজটা ওই দুজন অনেকটাই এগিয়ে দিল খুশিতে আপ্লুত দেবেন বললো এ বলো আমায় কি করতে হবে আপনাকে পুরস্কার দিতে হবে অনিরুদ্ধ এবার তার ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলো বললাম না টিভি সিরিয়ালে একটা ফাইনাল খেলা হবে তা সেই খেলার পর তো পুরস্কার দেওয়ার একটা ব্যাপার আছে আপনাকে ছাড়া তো আমি কারুর কথাই ভাবতে পারছি না মানে আমাকে টিভিতে দেখা যাবে আমি ছাড়া আর কাউকে ভাবতে পারছো না এই যে শুনলে তো তোমরা হ্যাঁ অত বড় গোলকিপার বললো আমি ছাড়া আর কাউকে ভাবতে পারছে না তখন কি যেন বললে স্কুলের মাঠটায় মাটি ফেলতে হবে হ্যাঁ কবে দরকার চন্দনপুরে রাস্তা তৈরির জন্য মাটি কাটার কাজ চলছে ও কালকেই আমি দু লরি মাটি এনে স্কুলের মাঠে ফেলিয়ে দেবো হ্যাঁ ওই তোমার সিরিয়ালের ফুটবল ম্যাচটা ওটা যেন কবে দুদিন আগে আমাকে বলবে আমি শিমুল হাটির মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে দেবো আরে টিভি সিরিয়ালের শুটিং বলে কথা অনিরুদ্ধ এতটা সফল হবে ভাবেনি এ তো টাই ব্রেকারে তিনটে কি কাটকে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল ভরসা পেয়ে এবার সে বললো ম্যাচটা কিন্তু হবে একতার মাঠে ব্যবস্থাটা আপনাকেই করে দিতে হবে আরেও নিয়ে ভাবতে হবে না মাঠ তুমি পেয়ে যাবে অনিরুদ্ধ না বলতে গিয়ে বলল না চা খেয়ে বেরিয়ে এসে সে আবার গেল হেডমাস্টার শিবেন বাবুর কাছে তাকে সে কপিল ঘোষ ও দেবেন গায়নের সঙ্গে যেসব কথা হয়েছে সেটা সবিস্তারে জানালো শুনতে শুনতে শিবেন বাবু খুব হাসলেন বললেন কুরন দেখছি স্কুলের একটা সম্পদ হয়ে উঠল ওকে ভাঙিয়ে এত কিছু যে হতে যাচ্ছে সেটা কিছু জানে জাগে ও আর বেশি কিছু জানার দরকার আপনি এবার নোটিস দিন আহ স্কুল ফুটবল টিম গড়ার জন্যে ট্রায়াল হবে যারা ট্রায়ালে যোগ দিতে চায় তারা যেন সামনে রবিবার সকাল আটটায় স্কুলের মাঠে হাজির হয় এবং হয়ে অনিরুদ্ধ চক্রবর্তীর সঙ্গে দেখা করে আপনিও স্যার তখন কিন্তু থাকবেন মানে বুঝতে পারছেন তো তাহলে ব্যাপারটা গুরুত্ব পাবে হ্যাঁ অবশ্যই থাকবো চাই কি তোমাকে সাহায্য করতে পারি ট্রেনিং এ শিবেন বাবু এরপর হাসতে হাসতে বললেন আসলে কলকাতায় এম এ পড়ার সময় দু বছর ফুটবল খেলেছি ফার্স্ট ডিভিশনে চন্দ্র মেমোরিয়ালের হয়ে তেমন কিছু ছিলাম না কাগজে কখনো নামটা ওঠেনি শুনে অবাক হয়ে গেল অনিরুদ্ধ এই খবরটা তো তার জানা ছিল না তার সময় ফুটবলার শিক্ষক ছিলেন প্রতাপ চাকুর্য তিনি ডিস্ট্রিক্ট টিমে খেলেছেন তারপর এই আরেকজন শিক্ষককে সে দেখছে আহ আপনি রোজ ভোরে দৌড়তে বেরুন শরীরটাও রেখেছেন ফুটবলারের মতো দেখে তো আমার বোঝাই উচিত ছিল যে এক সময় খেলতেন দেখেছি তো আমি খেলা ছাড়ার পর বেশিরভাগই আর ডিসিপ্লিন মেনটেন করে না থলথলে হয়ে যায় বাবু নিজের খেলার প্রসঙ্গে না গিয়ে অন্য কথা পারলেন ভাবছি বা ইন্টার ক্লাস ম্যাচ আবার শুরু করলে কেমন হয় মনে মনে আমি কিন্তু ওটাই ভেবে রেখেছি তবে মুশকিল হলো অফিস থেকে ফিরতে ছটা সাড়ে ছটা তো হয়ে যায় আমার পক্ষে তো স্যার ছুটির দিন ছাড়া সাহায্য করা সম্ভব হবে না ঠিক আছে আমি শুরু করে দেব আগে তো মাটিটা পড়ুক মাঠে